জয় হরি বল, গৌর হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমি তাপস বিশ্বাস লাইভে আপনাদের সাথে উপস্থিত আছি। তো লাইভের আওয়াজ শোনা যাচ্ছে কিনা, পরিষ্কার হচ্ছে কিনা, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসছে কিনা, যদি একটু কমেন্ট করে বলতেন কেউ তো বুঝতে পারতাম তবে যে সঠিক হচ্ছে কিনা। বিশ্বজিৎ হালদার তিনি লিখেছেন আই এম ওয়াচিং। আপনার সঙ্গে আমার যোগাযোগ করার ভীষণ ইচ্ছা। অল বেঙ্গল টাইপস লিখেছে, দুটো বই সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, আমার কমেন্ট লাইভটা শেষ হোক, লাইভ শেষ হয়ে গেলে আপনাকে আমি বলবো, আপনি এখানে কমেন্ট করবেন কি কি বইয়ের দরকার, আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেব। তো লাইভের আলোচনা আমরা শুরু করব। আচ্ছা আচ্ছা, সূক্ষ্ম সনাতন লিখছেন, হ্যাঁ দাদা ঠিক আছে, ধন্যবাদ। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমি যেটি বলবো সকলকে সেটি হচ্ছে, আপনাদের বাড়িতে ধর্মগ্রন্থ রাখেন অথবা না রাখেন, প্রত্যেকটা দেশের মানুষের উদ্দেশ্যে বলবো, তাদের দেশের সংবিধান যেন অবশ্যই রাখে। আমাদের ভারতীয় সংবিধান এটি দেখুন, এটি হচ্ছে বাংলা সংবিধান, এটি আপনারা কাছে রাখবেন, বাড়িতে রাখবেন, ছেলে মেয়েকে এই সংবিধান পড়া অবশ্যই অভ্যাস করাবেন। তাহলে সে আর কিছু জানুক আর না জানুক, অন্তত জানতে পারবে আমাদের কতটুকু অধিকার, কতটুকু আমি বলতে পারবো, কতটা বলতে পারবো না, আমরা কিভাবে চলবো কিভাবে চলবো না, তার সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে। তো আসুন এবার আমরা আলোচনায় প্রবেশ করি। সেটি হচ্ছে, প্রথমে যেটি আমি বলবো যে আজকের আলোচনার কারণ কি, থাম্বেল আমি দিয়েছিলাম, থাম্বেলে আপনারা দেখেছেন, তথাপি আপনাদের আমি জানিয়ে রাখি যে আজকের আলোচনার বিষয় হলো যে অমোঘলীলা প্রভু, তিনি যেভাবে স্বামী বিবেকানন্দকে আক্রমণ করেছেন, রামকৃষ্ণ পরমহংস দেবীকে আক্রমণ করেছেন, তার যে বাণী, শাশ্বত বাণী, যত মত তত পথ, এই কথাটিকে বিকৃতভাবে ব্যঙ্গচ্ছলে তিনি মজা করেছেন, এবং রামকৃষ্ণদেব যে বাণী প্রচার করেছেন তাকে নিয়ে এই ইস্কনের প্রতিষ্ঠিত আচার্য যিনি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনিও কম বলেননি, তিনিও প্রচুর কটূক্তি করেছেন, তার অনেক লেখনীর মধ্যে পাওয়া যায়। তো আজকের আলোচ্য বিষয় যেহেতু সেটা নয়, তাই আমি সেটা স্কিপ করে যাব, এবং পরে কখনো আপনারা যদি অনুরোধ করেন আমি লাইভে সেখানে এসে দেখাবো যে প্রভুপাদ কিভাবে অন্যান্য সম্প্রদায়কে আক্রমণ করেছেন এবং কটূক্তি করেছেন। যে সংগঠনের আচার্য সে যদি এমন করে, তো তার শিষ্যবর্গরা, তার শিষ্যের যে সমস্ত আচার্য যারা আছে তারা এমনটি করবে, এটা আর অবাস্তবের কিছু নয়। তবে আজ যেটি মূলত আলোচনা করব সেটি হচ্ছে, বিবেকানন্দ মাছ খেয়েছিলেন, মাংস খেয়েছিলেন, মাছ মাংস খাওয়ার পক্ষপাতি তিনি করেছিলেন, এজন্য তাকে কটূক্তি করেছেন তারা। অমোঘলীলা তিনি বলেছেন যে বিবেকানন্দ যদি মাছ খেয়ে থাকেন তাহলে তিনি মহাপুরুষ নয়। আমি আজকে একটা ভিডিও করেছি, সে ভিডিও থেকে আপনারা দেখেছেন তারা কিভাবে কটূক্তি তাচ্ছিল্য তার সঙ্গে বলছে। তাই আজ আমি এই ভিডিওটি করছি যে তাদের যে উপাস্য রাম অথবা কৃষ্ণ, তারা মাছ মাংস খেয়েছে কিনা, মাছ মাংস খাওয়া যাবে কিনা, মাছ মাংস দিয়ে পুজো করা যাবে কিনা, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আজ আপনাদের সামনে তুলে ধরব। মূলত আজকের আলোচনায় যদি কোনো কৃষ্ণ ভক্ত আঘাত পান তাদের কাছে করজোড়ে আমি ক্ষমা প্রার্থী, আমি এই ভিডিওটি করতাম না যদি কিনা ইস্কনের এই অমোঘলীলা প্রভু, যার মূলত নাম হচ্ছে আশিস আরোরা, সে
এমন কটূক্তি করেছে মহারাজ হবার পর যে আজ আমাকে প্রকাশ্যে আনতে হচ্ছে রাম কৃষ্ণ কিভাবে মাছ মাংস মদ খেয়েছেন, মাছ মাংস দিয়ে পূজো করেছেন, সেই তথ্যগুলো। আজ আপনাদের আমি 10খানা শাস্ত্র গ্রন্থের উপরে প্রায় 13-14টা শাস্ত্র থেকে প্রমাণ দেব যে মাছ মাংস দিয়ে পূজো দেওয়া যাবে কিনা, মাছ মাংস খাওয়া যাবে কিনা। তার মাঝে একটা কথা বলে রাখি, যে সমস্ত ভক্তরা কমেন্ট করছেন তাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু তাদের কমেন্টের জবাব বা কমেন্টের স্বীকৃতি যদি দিতে যাই তাহলে অনেক সময় অতিবাহিত হবে, আমার কথার মাঝে মাঝে আটকে যাবে, এমনি ভিডিও বড় হবে, আপনারা একটু দয়া করে সাথে থাকবেন। আর বিশেষ করে আমি যে সমস্ত কৃষ্ণ ভক্তরা মনে দুঃখ পাবেন তাদের উদ্দেশ্যে কথাটা বলছিলাম। মূলত বৃন্দাবনের কৃষ্ণ যিনি, তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো বাইরে আসেননি, আর তিনি কখনো কোনো জীব বা কোনো প্রাণী বা কোনো অসুর বা কোনো অশুভ শক্তিকে কখনো তিনি সংহার করেননি, অর্থাৎ তিনি কখনো কোনো প্রাণী হত্যা করেননি। আর সে কথা যদিও এই বৈদিক শাস্ত্রে আদিতে নেই, সেটি শুধুমাত্র বৈষ্ণবীয় শাস্ত্রে আছে। আর বৈষ্ণবীয় সেই শাস্ত্র যদি ইস্কনীরা গ্রহণ করত বা সম্পূর্ণ মেনে চলত, তাহলে আজ আর এভাবে তারা অন্য ধর্ম সংগঠনের কোনো মহাপুরুষকে আক্রমণ করতেন না। যদিও ইস্কনের আক্রমণ এটি নতুন নয়, বাংলাদেশের ইস্কন সংগঠনের পক্ষ থেকে জিতেন্দ্রীয় দাস একটা বই বের করেছিলেন, সেখানে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, অনুকূল চন্দ্র, শ্রী হরিচাঁদ ঠাকুর, রাম ঠাকুর, প্রণবানন্দ, নিগমানন্দ সমস্ত মহাপুরুষগণকে তিনি আক্রমণ করেছিলেন। তার বিরুদ্ধে শুধুমাত্র মতুয়ারাই সবর হয়েছিলেন এবং মতুয়ারা মিছিল মিটিং করেছিলেন, অন্যান্য সংগঠনের মানুষরা তেমন ভাবে এগিয়ে আসেননি। তখন তখন যদি এগিয়ে আসতো তখন ইস্কনের মনে একটা ভয় থাকতো যে সমস্ত সংগঠনের মানুষ কিছু উল্টো পাল্টা বললেই এগিয়ে আসবে। আমার আজকের ভিডিও থেকে আপনারা দেখেছেন কিভাবে তারা সাঁড় রেখেছে আপনাদের গুটিয়ে দেবে যখন তখন এসে। হ্যাঁ, আমার থেকেও ভয়ঙ্কর কালো সাঁড় একটা, আমি তো কালো, আমার থেকেও ভয়ঙ্কর কালো সাঁড় একটা সে হুঁশিয়ারি দিচ্ছে, ইস্কনের নামে কিছু বললে আজ আপনাদের ক্ষমা নেই। তো আমরা ইস্কনের নামে অবশ্যই বলবো না, কারণ যদি সাঁড়ে গুটিয়ে দেয় সে ভয়টা তো আছে। তো আজ যেটা বলবো সেটা হচ্ছে, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত ভক্তদের কাছে, দেখুন আমাকে কেউ দোষারোপ করবেন না, বৈদিক শাস্ত্রে যা আছে আমি তাই তুলে ধরছি আপনাদের সামনে। আমি যে যে শাস্ত্রের কথা বলবো আপনারা সেই সেই শাস্ত্র কিনে দেখুন, আমি যা বলছি তার থেকে অধিক মাত্রায় আপনারা পাবেন। তো আর কথা বাড়াবো না, প্রথমেই শুরু করব শিব শঙ্কর দেবী। তিনি কি বলছেন, মাছ খাওয়া যাবে কিনা, মাংস খাওয়া যাবে কিনা, আর যারা মদ্যপান করেন সেটি করা যাবে কিনা। প্রথমে জানিয়ে রাখি, কোনো নেশার দ্রব্য, যেমন আমি আজ দেখাবো মদ খাচ্ছে ঈশ্বরের কথা শুনে যারা, ঈশ্বরের ভক্ত যারা এবং স্বয়ং ভগবান যারা, তারাও মদ খাচ্ছে। তাই বলে সাধারণ মানুষ যারা আমরা রয়েছি আমরা প্রত্যেকে মদ খাবো, নেশাগ্রস্ত হব, এমনটি করবেন না। নেশা করা সত্যি খুব ক্ষতিকারক দিক একটা, নিজে তো ধ্বংস হই এবং সাথে সাথে আমাদের পরিবারকেও ধ্বংস করে এই নেশা, তাই নেশার হাত থেকে সকলে দূরে থাকবেন। মাছ মাংস অবশ্যই আমরা প্রত্যেকে খাবো, শাস্ত্রও খেতে বলেছে, তবে বয়স 40-এর অধিক হয়ে গেলে একটু কম খাওয়া উচিত, কারণ কি যাতে সারা জীবন খাওয়া যায় সেই ব্যবস্থা করা উচিত। 40-এর উপরে হয়ে গেলে বেশি মাত্রায় মাছ মাংস খেলে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য অনুরোধ করবো 40-এর ঊর্ধ্বে যাদের বয়স তারা মাছ মাংসটা একটু কমিয়ে খাবেন। খাবেন না কেন, অবশ্যই খাবেন, কিন্তু সপ্তাহে এক আধ দিন খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। মাছটা ছোট মাছ প্রতিদিন খেতে পারেন, এর কোনো অসুবিধা নেই। তো আমার কথা শুনে মনে হচ্ছে আমি হেলথ টিপস দিতে বসেছি, আসলে তা নয়। তো আসুন আমি প্রথমে কিছু গ্রন্থের সঙ্গে আপনাদের পরিচয় করাই, কোন কোন গ্রন্থ দিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখুন আপনাদের দেখাচ্ছি মহাভারতম, এটি হচ্ছে 43টি খণ্ডে বিভক্ত মূল সংস্কৃত মহাভারত, অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগিস। আর এই মূল মহাভারতের দাম, বর্তমান দাম রয়েছে 25,500 টাকা, যেটা সকলের পক্ষে কেনা সম্ভব নয়। এজন্য আপনারা মূল মহাভারতের অনুবাদিত যে গ্রন্থ সেই অনুবাদিত বই আপনারা পড়তে পারেন, কালীপ্রসন্ন সিংহ অনুবাদ করেছেন, সেই অনুবাদ কিনলেও আপনারা প্রায় সমস্ত পেয়ে যাবেন, মূলে যা আছে তা পেয়ে যাবেন। যদিও সংক্ষেপে করা, ছোটর মধ্যে করেছে, প্রায় 3,500 পেজ হবে, তো সেখানে আপনারা সম্পূর্ণ অনুবাদটি আপনারা পেয়ে যাবেন।
তো আসুন এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে কুলার্নব তন্ত্র। এই কুলার্নব তন্ত্র থেকে আলোচনা প্রথমে আমি শুরু করব, তারপরে হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কূর্ম পুরাণ। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, আগে আমি আসলে লাল রং দেখে এই কুলার্নব তন্ত্র দেখাবার জায়গায় আমি কুম্ভ পুরাণ সম্ভবত দেখিয়ে ফেলেছিলাম। তো এটা হচ্ছে কূর্ম পুরাণ, আর এই যে এটা হচ্ছে কুলার্নব তন্ত্র, এটা এটা নাম দেখে দেখে বলতে হবে নাহলে ভুল ভালো হয়ে যাচ্ছে। তো এরপরে দেখুন এটা রয়েছে ভবিষ্য পুরাণ, এই ভবিষ্য পুরাণ থেকে এরপরে বলবো। তারপরে যেটা রয়েছে সেটি হচ্ছে দেবী ভাগবতম, এটি হচ্ছে দেবী ভাগবতম, আর এরপরে যেটা রয়েছে সেটি হচ্ছে হরিবংশ, খিল হরিবংশ, মহাভারতের একটি অংশ। আর তারপরে রয়েছে শ্রী বিষ্ণু পুরাণ, দেখতে পাচ্ছেন। এরপরে যেটা রয়েছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, দেখুন সমস্ত সংস্কৃত গ্রন্থ। এরপরে রয়েছে কাশীদাসী মহাভারত, যে মহাভারতটা আমাদের সাধারণ প্রায় সকলের ঘরে রয়েছে, সকলেই পড়েন, তাদের উদ্দেশ্যে আমি রেখেছি এটা। এখান থেকেও একটা টিপস দেখাবো, দেখুন কাশীদাসী মহাভারত এখানেও আপনারা পেয়ে যাবেন, আমি দেখাবো সেটি। এরপরে রয়েছে মনুসংহিতা, সংহিতা থেকে পরে আলোচনা করব আমি, তবু আজকের আলোচনার লিস্টে আমি মনুসংহিতাকে রেখেছি। আর তারপরে রয়েছে মূল বাল্মীকি রামায়ণম, এটা হচ্ছে রামায়ণম, মূল বাল্মীকির রামায়ণ, বাল্মীকি রচিত। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রী শ্রী হরিভক্তি বিলাস, এটা থেকেও আজ আপনাদের আমি প্রমাণ দেখাবো। তো অনেক কথা হলো, অনেক দেখানো হলো, মূল আলোচনায় প্রবেশ করা হয়নি এখনো। তো আসুন আমরা মূল আলোচনায় এবার আমরা প্রবেশ করি, সেটা হচ্ছে যেটা দিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে কুলার্নব তন্ত্র। ভগবান শিব শঙ্কর তিনি কি বলছেন মাছ মাংস বিষয়ে আমরা সেটি দেখে নেব। এটা হচ্ছে কুলার্নব তন্ত্রের পঞ্চম উল্লাস। পঞ্চম উল্লাসের প্রথমে আমি 44 নম্বর শ্লোকের অনুবাদ দিয়ে শুরু করছি। এখানে বলছেন, প্রিয়ে মাংস ত্রিবিধ বলা হয়, যথা খেচর, ভূচর আর জলচরের মাংস। তাহলে মাংস তিন প্রকার। এরপরে বলছে, দেবতার তৃপ্তির জন্য যথাসম্ভব তার একটির আয়োজন করতে হবে, মাংস দর্শন মাত্র সুদর্শনের যেরূপ ফল লাভ হয় সেরূপ লাভ হয়। তাহলে মাংস খাওয়া লাগবে না, শুধুমাত্র মাংস দর্শন করলেই সুদর্শনে যে ফল লাভ হয় ঠিক সেই ফল লাভ হয়। তারপরেই বলছেন, আমরা দেখব এই কুলার্নব তন্ত্রের পঞ্চম উল্লাসের 52 নম্বর শ্লোকে, এই 52 নম্বর শ্লোকের অনুবাদে বলছে শিব পার্বতীকে বলছে, প্রিয়ে পশুর মাংসে ব্রহ্মা, গন্ধে বিষ্ণু আর রস ধাতুতে রুদ্র। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মাংসের যে পশুর যে মাংস সেই মাংসটা স্বয়ং হচ্ছে ব্রহ্মা, আর এই যে মাংসের যে একটা ঘ্রাণ বেরোয় সেই ঘ্রাণ স্বরূপই হচ্ছে বিষ্ণু, আর মাংসের যে রস খেলে যে আস্বাদন করা যায় যে রস সেই রসটাই হচ্ছে স্বয়ং রুদ্র, আর তার আনন্দে অর্থাৎ ভক্ষণজনিত আনন্দে পরমাত্মা। মাংস খাবার পর যে আনন্দ পাওয়া যায়, যে তৃপ্তি পাওয়া যায় সেটি হচ্ছে স্বয়ং পরমাত্মা, অতএব এটি ভক্ষণ করা অবশ্য উচিত। তাহলে ভগবান শিব শঙ্কর কুলার্নব তন্ত্রে বলছেন মাংস খাওয়া অতি অবশ্য প্রয়োজন। তারপরে বলছেন যে পুজো করতে গেলে মাংস দিতে হবে, যদি মাংসের অভাব হয় তাহলে কি করবে, বলছে এই একই কুলার্নব তন্ত্রের পঞ্চম উল্লাসের 53 নম্বর শ্লোকের অনুবাদ এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে বলছেন, মাংসের অভাবে আদা সহ রসুন অথবা সুর দিয়ে দেবীর পুজো করবে, নইলে পূজাও নিষ্ফল হবে। তারপরে বলছেন, তিল পরিমাণ বা তিলার্ধ পরিমাণ মাংস এবং বিন্দু মদ্যের সহিত একবার মাত্র অর্পণ করলে সাধক সর্বযজ্ঞের ফল লাভ করবে।
সাংঘাতিক। হ্যাঁ, পূজো করতে গেলে সামান্য এক ফুটা মাংস দিলেও দিতে হবে, আর এক ফুটা মদ দিলেও দিতে হবে সাত্য পুজোয়, না হলে ফল লাভ হবে না, আর যে দেবে সে স্বয়ং যোগ্য করলে যে ফল লাভ হয় সেই ফল পাবে। এবার দেখুন বলছে, যারা এই পুজোতে মাংস আদি দেবে না, মাংস ছাড়া পুজো করবে, তাদের কি হবে, কোন কোন গোষ্ঠী এই পুজো করবে, আর কোন কোন গোষ্ঠী মাংস ছাড়া পুজো করলে কি হবে তার বিস্তারিত শিব এখানে বলছেন। দেখুন পার্বতীকে বলছেন, এটি হচ্ছে কুলার্ণবতন্ত্রের পঞ্চম উল্লাসের 67 এবং 68 নম্বর শ্লোকের অনুবাদ। এবার আমি দেখাচ্ছি আপনাদের। পার্বতী শৈব বৈষ্ণব শাক্ত সৌর বৌদ্ধ রৌদ্র পাশুপত সাংখ্য এসব দর্শন অনুসারে কৃত আরাধনা মূল মুখ ব্রত এবং দক্ষিণ বাম সিদ্ধান্ত বেদাচারী আচারে কৃত পূজা যদি মদ্য মাংস বিহীন হয় তাহলে তা নিষ্ফল হয়। তাহলে ভগবান শিব এখানে কুলার্ণবতন্ত্রে পরিষ্কার ভাবে বলছেন যে সে শৈব ভক্ত হতে পারে, শাক্ত হতে পারে, বৈষ্ণব হতে পারে, সে যেই হোক না কেন, এই মাংস দিয়ে পুজো না করলে তার পুজো একদম নিষ্ফল হবে। এখানে মদ খাওয়ার কথাও সুন্দর ভাবে বলছেন, তো আমি সেই জায়গাগুলো দেখাবো না, নেশার জিনিস আমারও দেখাতে সত্যিও খারাপ লাগছে, তো সেই জায়গাটি আমি স্কিপ করছি। কিন্তু কত প্রকারের মদ আছে সেটি একটু আপনাদের আমি সামনে তুলে ধরবো, কারণ সামনের আলোচনাতে আমি দেখাবো রামকৃষ্ণ আদি যারা রয়েছে তারা মদ খাচ্ছে, কোন ব্র্যান্ডের মদ খাচ্ছে সেটা তো জানা প্রয়োজন। এই জন্য ব্র্যান্ড আমরা কুলার্ণবতন্ত্র দিয়েই শুরু করি, সেখানে কোন কোন ব্র্যান্ডের কথা বলছেন, অন্য অন্য জায়গায় তিনটে চারটে পাঁচটার কথা বলছে, কুলার্ণবতন্ত্রে 10খানা ব্র্যান্ডের কথা বলছেন, ওই সময় পাওয়া যেত। তাই বলছে কুলার্ণবতন্ত্রম পঞ্চম উল্লাস 29 এবং 30 নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। বলছে মাধুক এবং মাধিক এই উভয়ই অর্থাৎ মধুক পুষ্পজাত মদ্য অর্থাৎ মহু আর মদ, ঠিক আছে, অনুমান করা যায় উপাদান এক হলেও উভয়ের মধ্যে পার্থক্য ছিল, এটি অনুবাদক ব্রাকেটে লিখেছে। তারপরে এবার বলছে কত প্রকার মদ, তাই বলছে দেখুন, পাশন খাদ্র মাধুক খাজুর তাল ঐক্ষভ মুদ্ধুক্ক সিধু মাধিক মৈরেয় নারিকেল জাত, এই 10 প্রকার মদ ভুক্তি মুক্তিকর। হে প্রিয়ে, দ্বাদশ হচ্ছে সুরা, এই সর্বোত্তম মদ। তাহলে এই 10টার মধ্যে আরো একটা সুরা মদ হচ্ছে, সেটা তার নাম হচ্ছে সুরা, সুরাটা হচ্ছে অতি উত্তম মদ, ঠিক আছে। এইটা গেল ব্র্যান্ড, আমি কুলার্ণবতন্ত্রের আলোচনা আর করছি না আর এগোচ্ছি না, আমরা এবার অন্য অন্য শাস্ত্রের মধ্যে একটু প্রবেশ করি, কারণ কুলার্ণবতন্ত্রের আরো রয়েছে প্রচুর প্রচুর, এর জন্য আর যাবো না আমরা শিবশঙ্করের পরে। এবার আসুন দেখব রামায়ণে কি বলছে, মূল বাল্মীকি রামায়ণ আমরা সেখানে দেখব রামায়ণে কি বলছে, মাছ মাংস খাওয়ার কথা কিছু আছে কিনা আমরা একটু দেখে নেব, কারণ বৈষ্ণব আচার্যগণ বলবেন কই মূল গ্রন্থ থেকে তো আলোচনা করে শোনালেন না, আর আমি যা আলোচনা করি আপনারা প্রত্যেকেই জানেন মূল সংস্কৃত রামায়ণ থেকেই আলোচনা করছি আজ, বাল্মীকির রচিত যা আমি পূর্বে দেখিয়েছি, তথাপি আরো একবার আপনাদের আমি দেখিয়ে রাখছি। এই বাল্মীকি রামায়ণের আমরা চলে যাব অযোধ্যা কাণ্ড, অযোধ্যা কাণ্ডের এটি হচ্ছে 52 সর্গ, অযোধ্যা কাণ্ডের 52 সর্গ, 52 সর্গের 88 নম্বর শ্লোক থেকে নিয়ে আপনারা 90 নম্বর শ্লোক পর্যন্ত দেখবেন। কোন একজন তো এখানে দেখতে পাচ্ছি কমেন্টে হেসে কুটি কুটি হচ্ছে, কারণ তাদের গাত্রদাহ হচ্ছে আর গায়ের জ্বালা মিটাতে পারছে না, এবার হেসেই একটু গায়ের জ্বালাটা কমাচ্ছে। যাই হোক, এখানে কি বলছেন দেখুন, সীতাদেবী গঙ্গার কাছে মানত করছেন, তারা যখন গঙ্গা পেরিয়ে বনে যাচ্ছে সে সময় কি বলছেন, বলছেন পুরুষ শ্রেষ্ঠ রাম কল্যাণে কল্যাণে ফিরিয়া রাজ্য লাভ করিলে আমি আপনার প্রিয় কার্য করিবার জন্য
ব্রাহ্মণ দিগকে শত সহস্র গো বিবিধ বস্ত্র ও প্রকৃষ্ট অন্ন প্রদান করিব। হে দেবী, আমি পুষিতে প্রত্যাগত হইয়া সহস্র সুরাকলস ও তদুপযুক্ত মাংস পাকন্ন আপনাকে অর্চনা করিব। এক্ষণে আপনি আমাদিগর প্রতি প্রসন্ন হন। প্রাতকালনিশি এই নিষ্পাপ মহাবাহু রাম বনবাসের সময় অতিক্রম করিয়া ভ্রাতা লক্ষণ ও আমার সহিত আবার অযোধ্যা নগরীতে প্রবেশ করুন। তাহা হইলে আপনার তীরে যে সকল দেবতা বাস করেন এবং যে সকল পুণ্যক্ষেত্র তীর্থ আছে আমি তাহাদিগের সকলেরই পূজা করিব। তাহলে সীতা দেবী, জানকী সীতা, তিনি সুরহা দিয়ে অর্থাৎ মদ দিয়ে এবং মাংস দিয়ে পূজো করবেন এই বলে মানত করছেন। তাহলে এরপর কি বলছেন আমরা একটু দেখব যে এই মানতটি করা হলো। মানত করার পর তারা বন থেকে বেরিয়ে গেছে, নদী পেরিয়ে গেছে, গিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। খুব খিদে লেগেছে, কি খাবে? এ সময় রাম এবং লক্ষণ তারা শিকারে গেলেন। কি শিকার করছেন? এই অযোধ্যা কাণ্ডের 52 নম্বর সর্গের আপনারা 101 এবং 102 নম্বর শ্লোকটি দেখে নেবেন এবং তার অনুবাদ কি করা হয়েছে দেখুন এর কি বলছেন দেখুন। পরে রাম ও লক্ষণ ঋষ্য পৃষদ তুরু বরাহ, বরাহ মানে দেখুন এখানে শুকর, বরাহ এই চারি প্রকার মহামৃগ হনন পূর্বক গ্রহণ করিয়া ক্রোধাক্রান্ত হইয়া সায়ংকালে বাস পরিগ্রহাত্ম সত্তর এক পবিত্র বনস্পতির নিকট উপস্থিত হইলেন। তাহলে রাম লক্ষণ বনে গিয়েই আগে খিদে পেয়েছে, তাই কি করলেন, চার প্রকারের মৃগ হনন করলেন, তার মধ্যে শুকরও একটি। তাহলে শুকরের মাংস তারা খেয়েছিলেন, রাম সীতা লক্ষণ বনে থেকে খেয়েছিলেন। যদিও বহু শাস্ত্রে রয়েছে শুকরের মাংস উৎকৃষ্ট মাংস এবং সকল অবতারগণই তা খেয়েছেন। তো এবার আমরা দেখব যেটি সেটা হচ্ছে রামচন্দ্র কিভাবে পূজো করেছিলেন। রামচন্দ্র যখন বনে গেছেন, বনে যাওয়ার পর ঘুরে ঘুরে যখন পণ্য কুঠির তারা নির্মাণ করবেন, থাকার জন্য একটা কুঠির তাদের প্রয়োজন, সেই কুঠির নির্মাণ করার পর লক্ষণকে বললেন যে লক্ষণ কুঠির তো নির্মাণ হলো, বাস্তু পুজো করার প্রয়োজন, কি দিয়ে বাস্তু পুজো করতে হবে? বলে তুমি এক কাজ করো, কৃষ্ণ মৃগ শিকার করে নিয়ে আসো, কৃষ্ণ মৃগের মাংস দিয়ে আমরা বাস্তু পুজো করব। এটা আপনারা কোথায় পাবেন? এই অযোধ্যা কাণ্ডের 56 অধ্যায় অর্থাৎ 56 নম্বর সর্গে, বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডের 56 সর্গের 20-21-22 নম্বর শ্লোক আপনারা দেখে নেবেন। এখানে আপনারা পরিষ্কার ভাবে পাবেন এই বাস্তু পুজোর কাহিনী। কি বলছেন এখানে দেখো, এই স্থানে বাস করিতে আমার মন অভিলাষ হইতেছে, অতএব তুমি দৃঢ় উৎকৃষ্ট কাষ্ঠ আনিয়া কুঠির নির্মাণ করো। সুমিত্রানন্দন অবিরন্দ লক্ষণ রামের আদেশ শুনিয়া প্রথমে বহুবিধ বৃক্ষ আনয়ন করিয়া অবশেষে পর্ণশালা নির্মাণ করিলেন। সেই তৎকৃষ্ট কাষ্ঠকৃত রমণীয় পর্ণকুটি নির্মিত হইয়াছে দেখিয়া রাম শ্রুষ্টসাকারী একাগ্রচিত্ত লক্ষণকে বলিলেন, সুমিত্রানন্দন, বহুকাল বিগিতেচ্ছু ব্যক্তিদিগের বাস্তুজাগ অবশ্য কর্তব্য, অতএব আইসো আমরা মৃগ মাংস আরোহণ পূর্বক এই পর্ণশালার উদ্দেশ্যে যাগ করি। তাহলে রামচন্দ্র বললেন যে বিভিন্ন বহুদিন থাকার জন্য যেখানে বসবাস করতে হয় সেখানে বাস্তু পুজো করার প্রয়োজন আছে, অর্থাৎ বাস্তু যাগ করার প্রয়োজন আছে। যাগ মানে যজ্ঞ, তখন যজ্ঞ করা হতো, তাই বাস্তুর উদ্দেশ্যে যজ্ঞ করব, আসো আমরা মৃগ হনন করি। তারপরে কি বলছে শোনো, শুভলোচন লক্ষণ তুমি ধর্ম স্মরণ করো, শাস্ত্র বোধিত বিধি অনুসারে অবশ্য এই বিধি করা কর্তব্য, অতএব শীঘ্র মৃগ হনন করিয়া আনয়ন করো। শত্রুবীর বিনাশী লক্ষণ
ধাতার বাক্য শুনিয়া তাহার আদেশ অনুসারে কার্য করিলেন। পরে রাম তাহাকে বলিলেন, আদ্য ধ্রুব নক্ষত্র সম্মিলিত এই মুহূর্ত অতি শুভদায়ক, অতএব তুমি শীঘ্র এই মৃগ মাংস রন্ধন করো, এখনই আমরা এই পর্ণশালার উদ্দেশ্যে যাগ করিব। এরপর সুমিত্রা নন্দন বীর্যবান লক্ষণ সত্তর পবিত্র কৃষ্ণ মৃগ বধ করিয়া প্রজ্বলিত অগ্নির মধ্যে তাহা নিক্ষেপ করিলেন। পরে সেই মৃগ মাংস অগ্নিতাপে উত্তপ্ত ও রুধিস্রবহীন হইয়া উপযুক্ত পক্ক হইলে তিনি পুরুশ্রেষ্ঠ রঘুনন্দন রামকে বলিলেন, দেব, আমি এই সর্বকার্যযোগ্য সর্বাঙ্গ সম্পন্ন কৃষ্ণ মৃগ মাংস ভজন করিয়াছি, মানে ভাজিয়াছি, আগুনে পুড়িয়ে ভেজেছে, ভজন করিয়াছি, আপনি যাগ কার্যে কুশল, সুতরাং এক্ষণে দেবগণের উদ্দেশ্যে যাগ করুন। তখন এই অমিত তেজা গুণবান মন্ত্রজ্ঞ রাম স্নান করিয়া সংযত চিত্ত হইয়া সংক্ষেপে মন্ত্র পাঠ করিয়া যজ্ঞ সমাধা করিলেন। তাহলে রামায়ণের থেকে আমরা পরিষ্কার পাচ্ছি, রামচন্দ্র তিনি তো মাংস খেলেন, সাথে মাংস দিয়ে যাগ করলেন, অর্থাৎ যজ্ঞ করলেন। এইবার এই আশিস অর্থাৎ অমোঘ লীলা প্রভু তিনি এবার কি বলবেন, রামচন্দ্র কি মহাপুরুষ নয়? আশিস আরোরার কথা অনুযায়ী তাই মনে হচ্ছে। এবার অনেক অনেকে ভাববেন, গুলিয়ে ফেলবেন না, অমোঘ লীলার প্রভুর পূর্বের নাম ছিল আশিস, আর তার পরবর্তীকালে নাম হয়েছে অমোঘ লীলা, সাথে প্রভু যোগ হয়েছে। এই আশিস আরোরা কিন্তু এই অমোঘ লীলা প্রভুর পূর্বের নাম, আমি মাঝে মাঝে এই নামটি ব্যবহার করব আর তার কাছে জিজ্ঞাসা করব। সে কখনো ভিডিওতে যদি দেখে বা তার চেলারা যদি দেখে তো তারা উত্তর দেবেন, রামচন্দ্র এখানে কি মহাপুরুষ না অবতার না ভগবান, কোনটা? তিনি তো মাংস খেলেন, মাংস দিয়ে যাগ করলেন, পুজো করলেন, পুষায়নি তো রামের এটা দিয়ে? আসুন আরো একটু দিই আপনাদের। এবার আপনাদের আমি নিয়ে যাই রাম সীতার মদ মাংস ভক্ষণ। চমকে গেলেন, রাম সীতা মদ খাচ্ছে, এ কথা তো মানা যায় না। তো আমরা কি করব দাদা, গ্রন্থে রয়েছে তাই দেখাচ্ছি, নচেত আমি দেখাতাম না। আর এইরকম কুৎসিত ভাবে যদি অঙ্গভঙ্গি না করতেন, উনি কোনো অবতারকে যদি বা কোনো মহাপুরুষকে যদি এভাবে আক্রমণ না করতেন তো আমাদেরও প্রয়োজন হতো না এইভাবে শাস্ত্রের মধ্যে থেকে কাসন্দি ঘেটে বের করতে, যা আমারও ভালো লাগে না, বোঝেন তো। কিন্তু করবোটা কি, উপায় নেই, উপায় নেই হে দয়াল হরি তোমা বই, তো এবার উপায় নেই বলেই আমাকে এটা করতে হচ্ছে। অনেকের অনুরোধ করেছেন, আর যেহেতু আমি জানি আর তাদের অনুরোধ রাখা আমার অবশ্যই কর্তব্য, আর এগুলো কুসংস্কার, কুসংস্কার ঢুকিয়ে রেখে এরা মাথায় কাঁঠাল রেখে খেয়ে যাবে, মাছ মাংস খাওয়া যাবে না, কোনো ভগবান মাছ মাংস খায়নি, খায়নি, আজ মাংস মাংস দিয়ে শ্রাদ্ধ দেবো সব। এবার বলছে, এটা হচ্ছে আপনাদের নিয়ে এসেছি বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের দ্বাবিংশ সর্গে, না দ্বিপঞ্চ সংসার স্বর্গে, সরি সরি, বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের 52 সর্গে। এখানে বলছে, রাম বাহু দ্বারা সীতাকে লইয়া শচীকে ইন্দ্রের ন্যায় পবিত্র ময়ূরীয় মধু পান করাইলেন। ময়ূরীয় মধু মানে মহু আর মদ, যেটা আমি কুলার্ণব তন্ত্র থেকে প্রমাণ দিলাম মদ কত প্রকারের, এখানেও তাই বললেন যে ময়ূরীয় মধু পান করালেন। কিঙ্করগণ রামের ব্যবহারের জন্য সত্তর মাংস এবং বিভিন্ন ফল আনিল। নিত্যগীতি বিশারদ অপ্সরাগণ কিঙ্করীগণে পরিবৃত্ত হইয়া রাজার নিকটে নৃত্য করিতে লাগিল। অচিপ নিত্যগীতিপটু উদার প্রভৃতি রূপবতী রমণীরা পানে বশীভূত হইয়া কুকুৎসাত রামের নিকটে নৃত্য করিতে লাগিল। রজক প্রবর ধার্মিক রাম সতত সুন্দর ভূষণে ভূষিতা ললনাগণকে সন্তুষ্ট করিলেন। এ পর্যন্ত থাক, এর থেকে আর এদিকে যাব না। তো রামচন্দ্র তিনি কি করলেন,
এই নর্তকীগণকে দিয়ে নাচ করাচ্ছেন, মদ মাংস খাচ্ছেন, খেয়ে সীতাকে খাওয়াচ্ছেন, মজা করছেন, ফুর্তি করছেন, করতে পারেন। তিনি একজন রাজা, সে রাজা মদ মাংস খাবে না, ফুর্তি করবে না, আমি করব যা আমাকে মানাবেই না, তাই নয় কি? তো এরা এই যে কঠোর সত্যটুকু এটাই মেনে নিতে চায় না। সে ভগবান, সে খেতে পারে না। আরে কেন খেতে পারে না? সেও তো মানুষ রূপে জন্ম নিয়েছে, মানুষ হয়ে জন্মালে মানুষের মতো আচরণ করবে। দেবী ভাগবত থেকে আমি পূর্বে প্রমাণ করেছিলাম, আমার সে বিষয়ে ভিডিও রয়েছে চ্যানেলে, রাম কৃষ্ণ তারা সকলেই একজন মানুষ, তারা মানুষ হিসেবে জন্ম নিয়েছিলেন, মানুষের মতো আচরণ করেছিলেন, পরবর্তীকালে তার ভক্তরা তাদের ভগবান বানিয়ে ফেলেছেন। রামচন্দ্রকে তো লঙ্কা কাণ্ডে যখন দেখা যাচ্ছে রাবণকে বধ করার পর, সীতা উদ্ধার করার পর, সীতাকে আগুনে যখন পুড়াতে গেলেন, সীতা পুড়লেন না, তখন ব্রহ্মা এসে বলছেন রামচন্দ্রকে যে হে রাম তুমি ভগবান, রাম বিশ্বাসই করছেন না যে তিনি ভগবান। রাম কেন, কোনো অবতাররাই বিশ্বাস করতেন না যে তিনি ভগবান, কিন্তু তার চেলারা তাদেরকে জোর করে ভগবান বানিয়েছিলেন। এতে তো আর সন্দেহের কিছু নেই, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তো এবার আসুন, এবার আপনাদের সামনে যে বিষয়টি আমি তুলে ধরবো সেটি হচ্ছে, প্রথমে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে বৃন্দাবনের, বৃন্দাবনবাসী যারা ছিলেন শ্রীকৃষ্ণের সময়, তারা কি মাংস খেতেন, শ্রীকৃষ্ণ কি মাংস খেতেন, এ বিষয়ে আমাদের শাস্ত্রে কি বলছে, শাস্ত্রে কি কোনো কথা আছে এ বিষয়ে, আমরা একটু দেখব সেই বিষয়টি। তো আসুন, এবার এখানে আমরা দেখব ভাগবতের দশম স্কন্ধের ২৪ অধ্যায়ের ২৩ থেকে ২৭। এখানে বলা হয়েছে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করার জন্য শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়েছিলেন, তার পিতা নন্দকে বলেছেন যে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করতে হবে, ইন্দ্রের যজ্ঞ বন্ধ না করলে কাজ হবে না। ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে লাভ কি, আমরা যে পর্বতের কাছে থাকি সেই গোবর্ধন পর্বতই আমাদের কাছে দেবতা, আমরা তার পুজো করব এবং গরুর পুজো করব, কারণ গরু আমাদের ধন দান করে, এ কথা বলেছিলেন। তাতে সকলে রাজি হয়েছিল এবং সকলে পুজো করার জন্য উৎসাহ দিয়েছিলেন এবং সায় দিয়েছিলেন, কৃষ্ণের সঙ্গে সহমত পোষণ করেছিলেন। এখানে আপনাদের আমি সেই জায়গাটিকে দেখাচ্ছি যে বিষ্ণু পুরাণের পঞ্চম অংশের দশম মণ্ডলের ৩৮ নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বললেন আপনারা বিধিপূর্বক মেধ্য পশুদের বলি দিয়ে বিবিধ সামগ্রী দ্বারা গোবর্ধন পর্বতে পুজো করুন। তাহলে কি বলছেন, মেধ্য পশু অর্থাৎ যে পশুদের বলি দেওয়া যায়, আমরা যাদের ব্যবহার করি, যাদের পুজো করি, যে পশুর মাংস দিয়ে, সেই পশু বধ করা হোক যজ্ঞ করার জন্য। এ বিষয়ে হরিবংশ পুরাণেও বর্ণিত হয়েছে। ইন্দ্র যজ্ঞর বিবরণ সম্পর্কে বেদব্যাস তিনি লিখেছেন হরিবংশ পুরাণ, আপনারা প্রত্যেকে জানেন, সেখানেও বর্ণনা করেছেন হরিবংশ পুরাণের বিষ্ণু পর্বের ৭৩ অধ্যায়ে। সেখানে বর্ণনা করা হচ্ছে যে সকল পশুর মাংস আমরা ব্যবহার করে থাকি সে সকল পশু বলিদান করা যাক, এবং দধির হরদ, শরবতের আবত্ত, দুধের কুল্ল, সুপ্ত আকারে মাংস ও অন্য সমূহের অনুষ্ঠান করা যাক। এই সমস্ত পশুর মাংস দিয়ে তারা গোবর্ধন পর্বতের পুজো করেছিলেন। এবার অনেকে বলবেন হ্যাঁ পুজো করেছিলেন, তাতে কি, কৃষ্ণ কি খেয়েছিলেন নাকি? হ্যাঁ অবশ্যই কৃষ্ণ খেয়েছিলেন, এটিও আপনারা পেয়ে যাবেন হরিবংশ পুরাণে এবং ভাগবতেও পেয়ে যাবেন। ভাগবতের দশম অধ্যায়ের দশম স্কন্ধের ২৪ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে আপনারা পাবেন। সেখানে বলা হয়েছে যে সুখদেব বলছেন এ সময় শ্রীকৃষ্ণ গোবর্ধনের বিশ্বাস, গোবর্ধনের রূপ ধারণ করে গোবদের বিশ্বাস উৎপাদনের জন্য বিরাট রূপ ধারণ করে আমি গিরি গোবর্ধন বলে তার সম্মুখে নিবেদিত ভোগ সামগ্রী ভোজন করতে উদ্যত হয়েছিলেন। শুধু তাই নয়, এখানে হরিবংশে বর্ণনা রয়েছে যে সমস্ত সামগ্রী গোবর্ধনের পুজোর সমাপ্ত করার পর গিরির রূপ ধারণ করে দধি দুগ্ধ মাংস সবকিছুই তিনি
भोजन করেছিলেন, ভোজন করার শেষে বলেছিলেন অহম তৃপ্তস্মি, অর্থাৎ আমি তৃপ্ত হয়েছি। তিনি এভাবে মাংস খেয়েছিলেন। রামচন্দ্র রামায়ণে দেখতে পাই মাংস দিয়ে যজ্ঞ করেছিলেন, পূজো করেছিলেন। শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছি আমরা বিষ্ণু পুরাণ অনুযায়ী এবং হরিবংশ অনুযায়ী শ্রীকৃষ্ণও কিন্তু মাংস দিয়ে পূজো করেছিলেন। এবার এই আশিস আরোরার কাছে জিজ্ঞাসা, ইস্কনের মহারাজ আশিস আরোরা, তার কাছে জিজ্ঞাসা ইস্কনের শ্রীকৃষ্ণকে এবার কি বলবেন, তাদের উপাস্য মহাপুরুষ অবতার নাকি তিনি সাধারণ মানুষ। আশিস আরোরা তো বলেছেন, অর্থাৎ অমোঘ লীলা প্রভু, তিনি তো বলেছেন যে মাছ খেলে কিছুতেই মহাপুরুষ হতে পারেন না, মহাপুরুষ হয় কি করে, বলেছেন না তার হিন্দি ডায়লগে? আমি কি হিন্দিতে সেইভাবে বলবো নাকি? না না, হিন্দিতে বলছি না, আমি সময় নষ্ট করব না। তো এভাবে তারা সেই কাজটি করেছেন কৃষ্ণকে দিয়ে, সেইভাবে তারা মাছ মাংসর এখানে খাওয়ার বিধান আমরা পেলাম। এরপরে আমরা দেখব মার্কণ্ড পুরাণ। মার্কণ্ড পুরাণে আপনারা দেখতে পারবেন মার্কণ্ড পুরাণের ষষ্ঠ অধ্যায়ে সেখানে পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে বলরাম মদ খেয়ে টাল হয়ে স্ত্রীগণ নিয়ে বনে গেছেন। বনে যাবার পর পুরাণ বক্তা সুত তাকে ক্রোধবশত হত্যা করেছেন, আর সুতকে হত্যা করার কারণে তার ব্রহ্মহত্যাজনিত পাপ হয়েছিল এবং গা দিয়ে পচা পূজের গন্ধ বেরোত, সেজন্য তিনি তীর্থ ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তীর্থে ভ্রমণ করে করে প্রায়চিত্ত করতেন। তারপরে আমরা এবার দেখব পাণ্ডবরা, শ্রীকৃষ্ণের যে পরম বন্ধু, মহাভারতের যে মূল সৈনিক পাণ্ডবরা কিভাবে মদ মাংস খেতেন। মহাভারতে আছে অর্জুনের বোন সুভদ্রাকে হরণ করে যখন কৃষ্ণের বোন সুভদ্রাকে হরণ করে অর্জুন যখন নিয়ে চলে এসেছেন, তার কিছুদিন পর বলরাম কৃষ্ণ এরা উভয়ে এসেছে অর্জুনের বাড়িতে। আসার পর সেখানে কিছুদিন অতিবাহিত করে বলরাম চলে গেছে, কৃষ্ণ সেখানে থেকে গেছে। তো সেখানে থেকে গেলে কয়েকদিন পর তারা শিকার করতে গেছে বনে। এটা আপনারা পাবেন মহাভারতের আদি পর্বের 224 অধ্যায়ের 64 নাম্বার শ্লোকে। সেখানে বলা হচ্ছে তিনি মৃগয়া করে যমুনা তীরে বিচরণ করিতেন এবং অর্জুনের সাথে মিলিত হয়ে হরিণ এবং শুকর বধ করিতে আনন্দ করিতেন। তাহলে শ্রদ্ধা ভক্তবৃন্দ, এখানে আপনারা বুঝবেন হরিণ এবং শুকর বধ করে আনন্দ পেতেন। তাহলে হরিণ এবং শুকর বধ করে এরা আনন্দ পেতেন, কে? অর্জুন এবং কৃষ্ণ, তাই না? এরা এইগুলো বধ করেছে, এবার বধ করে নিশ্চয়ই ফেলে দেবে না। অনেকে বলবেন ভাই বধ করেছে খাইনি তো, মেরে হয়তো ফেলে দিয়েছে। তাহলে তিনি কেমন ভগবান যে পশুকে বিনা কারণে মেরে তাদের ফেলে দিতে হবে? আসুন এবার ভাগবত থেকে আপনাদের আমি প্রমাণ দেখাবো সেই পশুদের যে হত্যা করেছেন, হত্যা করে করেছেনটা কি, সেটা আপনাদের আমি সামনে তুলে ধরছি। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের 58 অধ্যায়ের 14, 15 এবং 16 নাম্বার শ্লোক আপনারা দেখবেন, এর অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি, আমি লিখে রেখেছি, কারণ আজকে আলোচনা করব প্রত্যেকটা বই বের করে করে এভাবে পাতা উল্টে উল্টে করতে গেলে তো সময় লাগবে, তার জন্য আমি লিখে নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা মূল বইটি দেখে নেবেন। আর আমিও তো আপনাদের মূল বইটি দেখিয়ে রাখলাম, তো কিছু কিছু জায়গা আমাকে লিখে নিতে হয়েছে। এখানে প্রথমে 14 এবং 15 নম্বর শ্লোকের অনুবাদ কি করা হয়েছে আমি দেখাচ্ছি, দেখুন এখানে বলছেন, অতঃপর শত্রু দমন অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে ব্যাঘ্র সিংহ আদি পশু জন্তুকে পরিপূর্ণ এক নিবিড় অরণ্যে শিকারের উদ্দেশ্যে প্রবেশ করেন। অর্জুন বাণের দ্বারা সেই অরণ্যের বহু ব্যাঘ্র শুকর মহিষী রুরু মৃগ
সরব সরব মৃগ গরু গন্ডার হরিণ শশক ও বল্লিকি সকল বধ করলে। তাহলে দেখুন এখানে আমরা মহাভারতে পেয়েছি দুটো, মহাভারতের আরো একটি জায়গায় আমি দেখাবো। আর এখানে বলছে যে কতগুলো প্রাণী বধ করেছেন, গরু পর্যন্ত বধ করেছেন। গরুও তার মানে খেতেন নাকি কি জানি জানি না, অবশ্যই বধ যখন করেছে ভাই খেতে তো হবেই, যজ্ঞের জন্য বধ করেছেন। এরপরে শুকর রয়েছে, মহিষ রয়েছে, রুরু রয়েছে, সরব রয়েছে, বাঘ পর্যন্ত রয়েছে, বাঘের মাংস খেয়ে ফেলে দিয়েছে, হিংস্র মাংস। বৌদ্ধ ধর্মে 10টা হিংস্র মাংসের খাওয়া নিষেধ আছে, এরা সেটাও মানলে না, বাঘও খেয়ে ফেলে দিলেন। হত্যা যখন করেছেন মানে খেয়েছেন মানে হত্যা করেছেন, আমি খাওয়ার মানে কি বলছি সেটা আপনারা বুঝবেন। এরপর কি বললেন, এই ভাগবতের দশম স্কন্ধের 58 অধ্যায়ের 16 নাম্বার শ্লোকের অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা মূলটি দেখে নিন। এখানে বলছেন, এই যজ্ঞের উপযোগী পশুগুলো অনুচরদের মারফত পাঠিয়ে দিলেন যুধিষ্ঠিরের কাছে। তাহলে যজ্ঞের উপযোগী পশু, তাহলে বাঘ ও যজ্ঞের উপযোগী শুকর মহিষ রুরু সৌরভ গরু গন্ডার, উই গন্ডার হরিণ শশক, আমি আসলে এতদিন পড়েছি গন্ডারটাকে খেয়াল করিনি, গন্ডারও মেরে ফেলে দিয়েছি, তাও এরা হজম করে দিচ্ছে যজ্ঞে দিয়ে। আবার এরা বলে মাংস খাওয়া যাবে না, মাংস খেলে সে মহাপুরুষ না। এরা আবার যত মত তত পথ নিয়ে কুটুক্তি করে। যাই হোক, এবার আমরা যেখানে আলোচনায় ছিলাম সেই জায়গাটিতে আমরা আবার প্রবেশ করি। এবার আপনাদের সামনে আমি যেটি তুলে ধরব সেটি হচ্ছে পঞ্চসতীর এক সতী হচ্ছে দ্রৌপদী। আপনারা প্রত্যেকে জানেন, দেখুন এই সমস্ত বলতে আমারও খারাপ লাগছে, শাস্ত্রে এমন লেখা রয়েছে যা আপনারা শুনলে পড়লে খুব খারাপ লাগে, আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব, এই সমস্ত ভণ্ডদের উদ্দেশ্যে এই সমস্ত ভণ্ডদের মুখোশ খুলতে আজ আমাকে এভাবে আক্রমণ করতে হচ্ছে, আজ এভাবে আমাকে আক্রমণাত্মক ভিডিও বানাতে হচ্ছে, আমি আজ অসহায় এই ভণ্ডদের কাছে। না হলে আপনাদের যেমন মান থাকে না আমারও তেমন মান থাকে না, আমি জেনে শুনে চুপ থাকতে পারি না। এই সমস্ত সাধু মহারাজ যারা সেজে রয়েছে, যারা পড়াশোনা করে না, পর নিন্দা পর চর্চায় সবসময় লেগে রয়েছে, বিশেষ করে দেখা যায় এই ইস্কোয়ানি কিছু মহারাজরা, সমস্ত মহারাজদের কথা আমি বলবো না, ইস্কোয়ানের কিছু কিছু মহারাজ অবশ্যই ভালো রয়েছে, তাদের আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই, তারা অনেকেই ভালো আছেন, ভালো যদি না থাকে তো কোনো সংগঠন চলতে পারে না। তবে বেশিরভাগ গুলো দেখা যায় হচ্ছে এইরকমই টাইপের, উৎপটাং টাইপের, প্রভুপাদের দুটো একটা অনুবাদিত ভাষ্য পড়ে তারা ভাবে আমরা সমস্ত কিছু পড়ে ফেলে দিয়েছি, সমস্ত জেনে ফেলে দিয়েছি। প্রভুপাদ তাৎপর্য যে সমস্ত ভুলভাল তত্ত্ব তুলে ধরেছে এরা সেই সমস্ত ভুলভাল কথা বলে, এদেরও সম্পূর্ণ দোষ দেওয়া যায় না, এর মূলে দোষ যদি দিতে হয় তারও ছিল প্রভুপাদের দোষ দিতে হয়। তার বোঝা উচিত ছিল যে আমি যে সংগঠনটি খুলছি সেখানে কিছু ষাঁড় গঠন হবে, সেই ষাঁড়েরা গুটিয়ে বেড়াবে, তাই আমাকে সংযত হয়ে লেখা উচিত, এটি তিনি করেননি। তিনি যদিও তার্কিকে ধরা নয়, সমালোচনা ক্ষেত্রে তার বর্ণনার মধ্যে লিখেছে বিভিন্ন সমালোচনা, বর্ণনা ক্ষেত্রে গ্রন্থের ক্ষেত্রে সেগুলো চলে, সমালোচনা লেখা যেতেই পারে অনেকের ক্ষেত্রে, তার পছন্দ হয়নি সে সমালোচনা করেছে, কিন্তু এইভাবে কুটুক্তি করা, যেভাবে এই আশিস আরোড়া করেছে অর্থাৎ অমোঘ লীলা প্রভু করেছে, সেটি মেনে নেওয়া কিছুতেই যায় না। আজকের ভিডিওতে যদি কেউ অপমান হন, অপদস্থ হন, নিজেদের হিন্দু পরিচয় দিতে হীনবোধ হয়, তাহলে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে এই ইস্কনের মহারাজ আশিস অরোরা অরূপে অমোঘ লীলা প্রভু। আজ এরই উদ্দেশ্যে একেই ডেডিকেট করে এই ভিডিও করা হচ্ছে। তো আসুন এরপরে আরো একটু ধোয়া হোক। দ্রৌপদীর সম্পর্কে বলছিলাম, দ্রৌপদীর কথা কি বলছেন, মহাভারতের আদি পর্ব 214 অধ্যায়ের 26 নম্বর শ্লোকটি আপনারা দেখবেন, সেখানে বলা হয়েছে, দেখুন কি বলা হচ্ছে, তখন দ্রৌপদী ও সুভদ্রা মদে মাতাল হয়ে সখী সমান দাসীদের মহামূল্যবান বস্ত্র ও অলঙ্কার দান করতে লাগলেন। বুঝুন খেলা, দ্রৌপদী কৃষ্ণের বোন সুভদ্রা সেটাও সমানে মদ সাটাচ্ছে। হ্যাঁ, আমার ভাষাটা শুনলে অনেকে বলবেন সাটাচ্ছে, এ কি কথা দাদা, আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে সাটাচ্ছে বলছেন, ওরে ভাই করবটা কি, ওই বলার ভঙ্গি শোনার পর মাথা গেছে খারাপ হয়ে,
মানে পরিষ্কার ভাবে ভদ্র ভাষায় আর বেরোচ্ছে না। এই চেষ্টা চেষ্টা করে ক্রোধ সংযত করে এইটুকু বের করলাম। অনেকে বলবেন যে সাধু ব্যক্তির আবার ক্রোধ হয় নাকি, ভাই আমি সাধু টাধু না, আমি সত্যি কথা বলা মানুষ এবং যুক্তি প্রবণ দৃষ্টি দিয়ে সমস্ত কথা বিচার করা মানুষ। যেটি ভুল সেটি ভুল, যেটা সঠিক সেটি সঠিক। একজন মানুষ সে সাধারণ মানুষের মতো বাঁচবে, আর পাঁচজন মানুষ যেমন বাঁচছে তার মতো তেমন বাঁচবে। সে কি খাবে না সেটা তার স্বতন্ত্র ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কেউ নাক গলাতে পারে না। কোনো শাস্ত্রও কোনোদিন নাক গলায়নি। কোনো কোনো ক্ষেত্রে শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছে মাংস খাবে না, তাদের উদ্দেশ্যে দিয়েছে, ব্রাহ্মণদের উদ্দেশ্যে দিয়েছে, তাদের উদ্দেশ্যে দিয়েছে, দিয়েছে যে সমস্ত যোগী সন্ন্যাসী তাদের উদ্দেশ্যে। কিন্তু একজন সাধারণ মানুষ মাছ খাবে কিনা মাংস খাবে কিনা তার জন্য নয়, আবার সব সাধু সন্ন্যাসীদের জন্য কিন্তু এ রায়টি নয়। আমি বলে রাখি, ভারতের বহু সম্প্রদায় উপসম্প্রদায় রয়েছে, তাদের বহু সাধু সন্ত সন্ন্যাসী রয়েছে, তাদের অনেকের কালচার রয়েছে, তাদের অনেকের কৃষ্টি রয়েছে, তাদের মাছ দিয়ে পুজো করা, তাদের মাংস দিয়ে পুজো করা, তাদের মদ দিয়ে পুজো করা করতেই পারে, সেটা তার আচরণ। দক্ষিণ ভারতে আচরণ রয়েছে, তারা শুকরকে মেরে গোটা শুকরের পেটের থেকে নাড়ি বুড়ি বের করে তার মধ্যে মশলা দিয়ে আগুনে পুড়িয়ে তারপরে দেবীর মন্দিরে দেয় গোটা শুকর, তারপরে সেটাকে কেটে কেটে পিস করে সকলে সেই পুরানো মাংস খায়, এটাই রিয়াজ, এটাই প্রথা। তো তারা সেটা করতেই পারে, তাই বলে তুই সেখানে সমালোচনা করা যাবে না। সেই এলাকার পূজা ওটা, সেই আঞ্চলিক পূজা ওটা। আর অমুক লীলা প্রভু যদি এটা জানতেন তাহলে তো আমার মনে হয় ওই দিনই হার অ্যাটাক করে যেতেন ওনার। তো যাই হোক, আসুন এরপরে কি হচ্ছে আমরা সেটা দেখব। এবার আমরা দেখব যে ব্রাহ্মণরা মাছ মাংস খেতেন কিনা, সাথে সাথে যুধিষ্ঠিরের সবাই যারা হাজির হয়েছিলেন তারা মাংস খেয়েছিলেন কিনা। মহাভারতম সভা পর্ব চতুর্দশ অধ্যায়ের এখানে বলা হচ্ছে, ময়দানব 14 মাসে মনোরম সভাভূমি তৈরি করে যুধিষ্ঠিরকে অর্পণ করলেন। তারপর কি হচ্ছে দেখুন, যুধিষ্ঠির কি বলছেন, তখন যুধিষ্ঠির ঘৃত মধু মিশ্রিত পায়েস, কিসের পায়েস, ঘৃত এবং মধু মিশ্রিত পায়েস, ফলমূল, হরিণ, শুকর, এখানেও শুকর, বাবারে সব জিনিসেই শুকর আছে। আমি শুকরটা কেন ফোকাস করছি, অনেকে শুকর খেতে ঘৃণাবোধ করেন, বাড়িতে লুকিয়ে লুকিয়ে শুকর খান কিন্তু স্বীকার করেন না আমি শুকর খাই, শুকরটাকে তারা ঘৃণাবোধ করেন, শুকর একটা হীন মাংস তাই ভাবেন। কিন্তু সেটা শুকর জনিতে ভগবান এসে জন্মেছে, এক অবতার হতে পারে কিন্তু শুকরের মাংস খাওয়া খাওয়া যাবে না। যে জনিতে অবতার ধারণ করতে পারে সেই জনি কি আর অপবিত্র থাকে, সেই জনি তো পবিত্র হয়ে যায়। তো আসুন আমি এক কথার মধ্যে আর এক কথা বলে ফেলছি, তো আসুন এবার বলি, তখন যুধিষ্ঠির ঘৃত মধু মিশ্রিত পায়েস, ফল মূল, হরিণ, শুকর, বিভিন্ন মৃগ মাংস, বিবিধ চোষ্য, নানাবিধ পেয় ও মিষ্টান্ন দ্বারা নানা দেশ থেকে আসা হাজার হাজার ব্রাহ্মণকে ভোজন করালেন। তাহলে কি করলেন, ব্রাহ্মণদের শুকর মাংসও খাওয়ালেন, হরিণ তো খাওয়ালেন, সাথে শুকরের মাংসও ছিল, অর্থাৎ তৎকালীন সময়ের উৎকৃষ্ট মাংস শুকরের মাংসই ছিল। এবং শুকরের মাংস, একটা শুকর মারলে বহু মাংস পাওয়া যায়, তার গোটাটাই মাংস, তার কোনো ছালও ফেলানো লাগে না, খালি একটু ছেঁচে উপরে লোমগুলো ফেলে দিলে হলো গরম জল করে, তারপরে খেয়ে দেখবেন আহা, আর ছালের টক তো আরো ভালো। এরপর আরে বাবা আমার কথা শুনে কেউ হাসবেন না, কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না, আমি দেখাবো শ্রীকৃষ্ণ কিভাবে টক রান্না করে খাচ্ছে মাংস দিয়ে। আরে বাবা আমার শেখা তো সেখান থেকে, কৃষ্ণের কাছ থেকে, আমি কোথা থেকে জানবো মশাই। তো আসুন এরপরে আমরা যেটাই যাব, তাহলে এখানে এবার কি হচ্ছে, বন পর্বের দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব, সেখানে পাণ্ডবরা বনে যাচ্ছেন, বনে যাওয়ার পথে ব্রাহ্মণরা বললেন, যুধিষ্ঠির আমরা এখন বনে গিয়ে আপনাদের সঙ্গে থাকতে চাই। তখন যুধিষ্ঠির বলছেন, আমরা এখন বনে গিয়ে ফল মূল আহারি আমিষ ভোজী হয়ে দিন যাপন করব। কারণ আমার যে ভাইয়েরা বন থেকে ফল মূল মাংস আরোহণ করবে তারা দ্রৌপদীর নিগ্রহে রাজ্য অপহরণ জনিত শোকে শোকাহত। তাহলে যুধিষ্ঠির এখানেও বলছেন, ব্রাহ্মণরা তোমরা এসো না আমাদের পিছনে মাংস খেতে, আমরা আর খাওয়াতে পারবো না, আমরা ভাই আমার ভাইয়েরা খুব শোকাহত। তাহলে এখানে আমরা প্রমাণ পাচ্ছি যে ব্রাহ্মণরা পর্যন্ত মাংস খেতেন, যুধিষ্ঠিররা তো খেতেনি, পাণ্ডবরা মাংস তারা খাবে,
কারণ তারা রাজারা আর তারা মাংস না খেয়ে পারে নাকি। এরপর কি বলছেন, এরপর যেটা দেখাবো মহাভারতের বন পর্বে দেখা যাচ্ছে যে রাজা জয়দ্রথ যখন দ্রৌপদীকে অপহরণ করবে বলে এসেছে, তখন দ্রৌপদী বলছেন আমি তোমাকে সকালে খাওয়ার জন্য অনেক প্রকার পশু দান করেছি। কুন্তী নন্দন যুধিষ্ঠির শিকার থেকে ফিরে এলে তোমাকে এন পৃষদ হরিণ সরব খরগোশ ঋষভ রুরু সম্বর গরু শুকর মহিষ প্রভৃতি বিবিধ পশু দান করব। বুঝলেন কিছু? এখানেও তারা এত পশু তাকে জয়দ্রথকে দান করবে খাওয়ার জন্য। সকালেই তারা টিফিন করার জন্য কিছু পশু দিয়েছিল, তা খাওয়া হয়ে গেছে, ভেবেছে তাহলে কি আবার এসছে, তাহলে আরো কিছু পশু দেব, তাই বলছে। দাদা কমেন্ট সকলে করছেন কিন্তু কমেন্ট গুলো আসলে আমি হাইলাইট করতে পারছি না, দেখাতেও পারছি না, সময়টা চলে যাবে। আপনারা কি বলেন, যদি বলেন হ্যাঁ কমেন্ট হাইলাইট করতে থাকুন আর করতে ইয়ে করতে লাগুন, তাহলে আমি সেটা চেষ্টা করতে থাকবো। একটু দেখি দেখি দেখি, এখানে তলিয়ে গেল কমেন্টটা, একটু দেখে নিই একটু দেখে নিই, কোথায় গেল কোথায় গেল। এখানে আরিয় সংস্কৃত এসব প্রমাণ দিয়ে আসুন আর্য সমাজের শাস্ত্র কি শাস্ত্র অর্থ করব। দাদা আপনারা এখনো শিশু আছেন, আমি যে শাস্ত্রগুলোর কথা বলছি, এই যে এই দাদাকে বলছি দেখে নিন, এই যে হাইলাইট করলাম, এই দাদাকে বলছি দাদা আমি যে শাস্ত্র আলোচনা করছি আমার যুক্তি, আমি যে শাস্ত্র থেকে দেখাচ্ছি সেই শাস্ত্র দেখান যে আমি মিথ্যা বলেছি, এই শাস্ত্রতে নেই। আপনারা তো পারবেন ওই এক গান গাইতে, সমস্তই প্রক্ষিপ্ত ভাই, আমি প্রমাণ করে দেব এইগুলোই আসল, বাকি আপনি যেটা বলবেন সেটাই প্রক্ষিপ্ত। আর আমাকে আলোচনা করতে তারা ডাকছে তাদের আর্য সমাজের যে হেড ডিপার্টমেন্ট রয়েছে কলকাতায়, সেখানে আমি সেখানে আলোচনা করতে যাব। ও জানে না আমি যে মাঝে মধ্যে আমি কয়েকদিন আগেও তাদের সুভাষ শাস্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, আলোচনা করে এসেছি, কথাবার্তা বলে এসেছি। আমি সামনে সম্ভবত সামনের সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে আবার আমি আর্য সমাজে যাব দাদা, আপনি ঘাবড়াবেন না, আমি ওখানকার সদস্য, আমি যাই আলোচনা করি তাদের সঙ্গে কথাবার্তা বলি। আমার আসল ভগবানের সন্ধানে বইটি আপনাদের অফিসে দেওয়া আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন, পড়বেন, ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। তো আসুন এই পরেটাই আমরা একটু দেখি। এরপর যেটা দেখব মহাভারতের শাল্য পর্বের 28 অধ্যায়ের 23 নম্বর শ্লোক, সেখানে বলছেন কে বলছেন, সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে, বলছেন প্রভু মহারাজ এই ব্যাধেরা প্রতিদিন ভীমসেনের মাংস খাওয়ার জন্য ভক্তি সহকারে ভীমসেনকে প্রচুর মাংস উপহার দিতেন। তাহলে বুঝতে পারছেন ভীমসেন যে মাংস খেত, প্রচুর মাংস উপহার দিতেন। তাহলে আমরা শাল্য পর্ব মহাভারতের শাল্য পর্ব থেকে আমরা পাচ্ছি। এবার কেউ কিন্তু এই সমস্ত রেফারেন্স কাশীদাসী মহাভারতে খুঁজবেন না দাদা, আমি মূল সংস্কৃত মহাভারতের রেফারেন্স দিচ্ছি বলছি, কাশীদাসী মহাভারতে যখন রেফারেন্স বলবো তখন অবশ্যই বলবো। এবার আসুন হরিবংশ পুরাণের বিষ্ণু পর্বের 164তম অধ্যায়ের থেকে নিয়ে 167তম অধ্যায় পর্যন্ত একটু আলোচনা করা যাক। এখানে দেখি কি লীলা বর্ণনা করা হয়েছে, একটু দেখে নি। শ্রীকৃষ্ণ সমুদ্র যাত্রা ক্রমে তারা পিণ্ডারক তীর্থে যাওয়ার ইচ্ছা করেন, সঙ্গে গেলেন শ্রীকৃষ্ণ ও বলরামের স্ত্রীগণ এবং পুত্রগণ। শ্রীকৃষ্ণের পুত্রদের সঙ্গে গেলেন কৃষ্ণের চিন্তাই করা হাজার হাজার হসুর কন্যা। আমি আগে আপনাদের সামনে প্রমাণ করেছিলাম, দেখিয়েছিলাম যে শ্রীকৃষ্ণ নিজের জন্য যে কন্যা নিয়ে এসে বিবাহ করেছে 16,000, সেটা তো আছে, তাছাড়া হাজার হাজার অসুর কন্যা চিন্তাই করে নিয়ে এসেছিলেন নিজের পুত্রদের জন্য। তো কৃষ্ণ নিজের স্ত্রীদের নিয়ে এবং এক নৌকায় কুমারগণ হরণ করা ওই কন্যাদের নিয়ে এক নৌকায় বলরাম এবং তার স্ত্রী আর এক নৌকায় জলকেলি করতে করতে যাত্রা করলেন।
যাত্রাকালে বলরাম মদ্যপানে মত্ত হয়ে রেবতীকে নিয়ে বিভিন্ন প্রকারের জলকেলি করতে লাগলেন। এ সময় কৃষ্ণ কোনো কোনো স্ত্রীর কুচো যুগে নখাঘাত, দন্তাঘাত এবং বহু প্রকার আমোদ প্রমোদ করতে করতে যাত্রা করেন। তারা নির্জন এক স্থানে থেমে যান, তারা নির্জন এক স্থানে থেমে পান ভোজন ও সুখ সম্ভোগে মেতে উঠলেন। তীর্থযাত্রায় গেছে কিন্তু নির্জন একটা স্থানে দেখে তারা কিন্তু দাঁড়িয়ে গেছে, এখানে দাঁড়াও, ঠিক আছে। এরপর বলছেন, কৃষ্ণ এই অসুর কন্যাদের হরণ করেছিলেন যাতে পুত্রদের মধ্যে স্ত্রী নিয়ে গোলযোগ না হয়। সেই হরণ করা কন্যাগণ সমস্ত দুঃখ ভুলে কুমারদের সঙ্গে পান ভোজনে মাতলেন। এই সময় মহাবীর অর্জুন সুভদ্রাকে সঙ্গে করে কৃষ্ণের এই তীর্থযাত্রায় যোগ দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এরা এই তীর্থযাত্রায় এসে যোগ দিয়েছে কি, অর্জুন এবং সুভদ্রা। তারপরে বলছেন, তারা সকলে মিলে মদ খেয়ে মত্ত হয়ে সমুদ্র জলে বিভিন্ন প্রকার অঙ্গ রঙ্গ করতে লাগলেন, এতে তাদের চোখ রক্তের মতো লাল হয়ে উঠল। বলরাম ও কৃষ্ণের স্ত্রীগণ মদ খেয়ে মাতাল হয়ে একে অপরের গায়ে জল ছিটাছিটি করতে লাগলেন। তাহলে বলরামের স্ত্রী এবং কৃষ্ণের স্ত্রীগণ মদ খেয়ে মাতাল হয়ে জল ছিটাছিটি করছেন। দেখুন, আমার কথা শুনে এভাবে আলোচনা করছি বলে কেউ আমাকে গালিগালাজ করবেন না প্লিজ, আপনাদের সেটুকু বলি। আর যদিও গালিগালাজ এটা তো আপনারা অনেকেই করেন, আমি আর নতুন করে কি বলবো, আমার শুয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমি এই আলোচনাটা করছি কিন্তু হরিবংশ থেকে, যেটা বেদব্যাসের লেখা অখিল হরিবংশ, বিশেষ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লেখা, তার বিষ্ণু পর্বের 146 থেকে 146তম অধ্যায় পর্যন্ত আমি আলোচনা করছি। এখানে তারপরে বলছেন, এই সময় কৃষ্ণের আহ্বানে স্বর্গবেশ্যাগণ অর্থাৎ উর্বশীগণ সেখানে এসে নাচ গান করতে লাগলেন। তাদের এই নাচ গান শেষ হলে সকলে স্নান করে সেজে গুজে খাওয়ার জন্য বড় থেকে ছোট ক্রমে লাইন দিয়ে বসে গেলেন। তখন কৃষ্ণের ইশারায় রাঁধুনিরা সুন্দর করে রান্না করা মাংস, পয়েন্ট লক্ষ্য রাখবেন, এবার আপনারা কিন্তু কি কি খাচ্ছে খাবারগুলোর প্রতি আপনারা খেয়াল করুন, আমাদের উদ্দেশ্য তো মূলত খাবার, তো সেটা দেখুন, রান্না করা মাংস সুন্দরভাবে আগুনে পুরানো মাংস, ঘিয়ে ভাজা মাংস, কচি মহিষের মাংসের টক, আরে বাবা, আমি আগে শুকরের মাংসের টক বললাম আর এখানে কচি মহিষের মাংসের টক, গুরু এটা কেমন তা তো খেয়ে দেখিনি, দেখবো নাকি একবার খেয়ে, কিন্তু বাড়ির থেকে তো ঝাঁটা পিঠা করবে, কি আর করা যায় দেখি, আলার আড়ালে টাড়ালে লুকিয়ে কি হয় নাকি, একবার চেষ্টা করা যেতে পারে। তাই যাই হোক, কচি মহিষের টক প্রভৃতি উৎকৃষ্ট মাংস পরিবেশন করতে লাগলেন। যাদবগণ আনন্দিত হয়ে উৎকৃষ্ট পান পাত্রে মদ পান করতে লাগলেন। মদ খাওয়ার সময় স্ত্রীগণ চারিদিকে ঘিরে বসে হাসি ঠাট্টা করতে লাগলেন এবং তেলে ভাজা পাখির মাংস দ্বারা ময়ূরীয়, এবার দেখুন মদের ব্র্যান্ড বলছে, ময়ূরীয়, মাদ্ধি, সোরা ও আজবাদী নানা প্রকার মদ পান করতে লাগলেন। এই রূপে যাদবগণের পান ভোজনে তীর্থযাত্রা সমাপন হলো। তীর্থে কিন্তু আর গেলেন না, এইরকম পান ভোজন আদি করে তারা বাড়ি ফিরে আসলেন। তাহলে আমরা হরিবংশ থেকে পেলাম যে তারা কিভাবে পান ভোজন আদি করেছেন। এবার এটা তো গেল কৃষ্ণদের পান ভোজন কিভাবে তারা করেছেন। এবার আমরা দেখব যে শ্রীকৃষ্ণের যে পিতৃপুরুষগণ ছিলেন, শ্রীকৃষ্ণের যে পিতৃপুরুষগণ ছিলেন তাদেরকে তিনি উদ্ধার করেছেন শুকরের মাংস দ্বারা শ্রাদ্ধ করে। অনেকেই অবাক হয়ে যাবেন, স্বাভাবিক, আমি যখন প্রথম পড়েছিলাম আমি ভাবছি কি আমি ভুল করছি নাকি, কিন্তু তাই বাস্তব, বিশেষ করে কাশীদাসী মহাভারত অনুযায়ী। এবার কোটেশন মূল ভারত পাবেন না, কাশীদাসী মহাভারত আপনারা খুলবেন দেখবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন উদ্যোগ পর্ব। এই উদ্যোগ পর্বের মধ্যে আপনারা পাবেন, আমি কাশীদাসী মহাভারতটি হাতে নিয়েছি, খুব প্রাচীন বই, একটু নাড়া লাগলে পাতাটা ভেঙে যাবে। দেখুন এই হচ্ছে কাশীদাসী মহাভারত, আমার মুখটাও তো ঢাকছে, এই তো কাশীদাসী মহাভারত। এখানে দেখুন বলছেন,
অর্জুনের মনোদুঃখ শ্রীকৃষ্ণের প্রবোধ বাক্য। এখানে কি হয়েছে, যুধিষ্ঠির অর্জুনকে পাঠিয়েছে শ্রীকৃষ্ণের সক্ষতা করার জন্য, যুদ্ধে নেওয়ার জন্য। তার আগে দুর্যোধন এসে নারায়ণী সেনা নিয়ে চলে গেছে, এই দুঃখ পাচ্ছে। নারায়ণী সেনা কিভাবে উৎপত্তি হলো আর কৃষ্ণ অর্জুনের মনোদুঃখ নিবারণের জন্য ওই কাহিনীটি বলছে। সেই উপলক্ষে তিনি বলছেন, পূর্বের কাহিনী কহি শুনো দিয়া মন, একদিন মোর পাহে কহে পিতৃগণ। সেটা ঢেকুর আসলো তো, আটকে গেল, ওই জন্য আবার পড়ি। পূর্বের কাহিনী কহি শুনো দিয়া মন, একদিন মোর পাশে কহে পিতৃগণ, বংশের তিলক তুমি পূর্ণ ব্রহ্ম রূপে, সকল সংসার এই তবলোমকূপে, তুমি বিষ্ণু মহারূপ নর অবতার, আমা সবাকারে প্রভু করহ উদ্ধার, মগধ রাজ্যেতে যাদ বরাহ আছয়, তার মাংস আনি শ্রাদ্ধ কর মহাশয়। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণ বলছেন যে তার পূর্বপুরুষগণ, তার পিতৃপুরুষগণ গাছে ঝুলছে, কৃষ্ণ একদিন আসছে, তারা বলছে যে হে মহাপুরুষ, তুমি বিষ্ণুর অংশ, তুমি পূর্ণ সনাতন, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ভগবান, আমাদের উদ্ধার করো। কিভাবে আমরা উদ্ধার হব, মগধ রাজ্যেতে জাদ বরাহ আছে। জাদ বরাহ কি? বুনো শুকর, গ্রাম্য শুকর কিন্তু খাওয়া নিষেধ। পালা গ্রামে যে শুকর পালন করা হয় শাস্ত্র অনুযায়ী, সেই শুকর খাওয়া যায় না, খাওয়া উচিত না। বনের থেকে যে শুকর আনা হয় সেই শুকর খাওয়া যায় তৎকালীন সময়। তাই শ্রীকৃষ্ণের পিতৃপুরুষগণ তাই বলছে যে জাদ বরাহ নিয়ে আসতে, মগধ রাজ্যের জঙ্গলে রয়েছে, তাই এনে আমাদের শ্রাদ্ধ করো ওই শুকরের মাংস দ্বারা, তাহলে আমরা উদ্ধার হব। তারপরে কি বলছে, মগধ রাজ্যেতে আছে জাদ মগধ রাজ্যেতে জাদ বরাহ আছয়, তার মাংস আনি শ্রাদ্ধ কর মহাশয়, তবে তৃপ্ত হয় আমার সবাকার মন, এই মতে কহে মোরে যত পিতৃগণ, পিতৃগণ বাক্যে করিলাম অঙ্গীকার, পুনরপি মোরে তারা কহে আর বার, একাকি যাইবে তুমি বরাহ মারিতে, একজন সঙ্গে নাহি লোভে কদাচিতে, যদি সেই দুষ্ট মাংস হইবে নিশ্চয়, আমার সবাকার তবে নহে পাপ ক্ষয়। দেখুন এখানে পরিষ্কার বললেন যে শ্রীকৃষ্ণ মনে মনে ভাবতে পারে যে শুকুরের মাংস তত দুষ্ট মাংস, খারাপ মাংস ভাবতে পারে, তাই বলছেন তার পিতৃপুরুষগণ, বলে যদি সেই দুষ্ট মাংস হইবে নিশ্চয়, বলে সেই মাংস যদি দুষ্ট মাংস হয় তাহলে আমার সবাকার নহে পাপ ক্ষয়, তাহলে আমাদের কোনো পাপ কোনোদিন ক্ষয় হবে না, ওটি দুষ্ট মাংস নয় তাই আমাদের পাপ ক্ষয় হবে। তাহলে পাপ ক্ষয় হওয়া মাংসই হচ্ছে বরাহ মাংস, শুকরের মাংস। পিতৃগণ বাক্য শুনি অশ্বে আরোহিয়া মগধ রাজ্যতে আমি প্রবেশিনু গিয়া, তিনি মগধ রাজ্যতে প্রবেশ করেছেন। এরপর মগধের যে সেনাগুলো, তারা গিয়ে জরাসন্ধকে খবর দিয়েছেন, তারা এসে যুদ্ধ করছে, এই বিভিন্ন রকম কাহিনী রয়েছে। এরপরে তো আমরা আর একটু দেখবো যে তিনি সেই বরাহ মেরেছেন কিনা। যুদ্ধে পরাভূত হইল মগধ রাজন, ভঙ্গ দিয়া পালাইল যত সৈন্যগণ, তবে সেই বরাহের চক্রতে প্রহারী আসিলাম নারায়ণী সেনা সঙ্গে করি। এরপরে নারায়ণী সেনার ওইখানে জন্ম হয়েছে, তার ঘটনা বৃত্তান্ত রয়েছে। তারপরে বরাহ মেরে তারপরে সেনা নিয়ে তিনি চলে এসছেন, এরপরে শ্রাদ্ধ আদি করেছেন, চলেছেন, যা করেছেন করেছেন, সেটা আর আমাদের আলোচ্য বিষয় না। এবার আসুন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগেকার যে সমস্ত মুনি ঋষিরা ছিলেন তারা মাংস খেতেন কিনা তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অনেক উদাহরণ রয়েছে, রামায়ণে রয়েছে, মহাভারতে রয়েছে, বিষ্ণু পুরাণে রয়েছে, ভাগবতে রয়েছে। তো আমি এটা দেবী ভাগবত থেকে একটা উদাহরণ দিই, ওইটা পুরো বাকি রাখবো না, ওর থেকেও একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। এই জন্য একদিন মহামুনি বিশ্বামিত্র ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে এক চণ্ডাল গৃহে প্রবেশ করেন। চোরের মতো রান্না করা কুকুরের মাংস চুরি করে, কারণ ওই বছর অনাবৃষ্টিতে অনাবৃষ্টি দেখা দিয়েছিল। ওইদিকে বিশ্বামিত্রের স্ত্রী পুত্রগণ গৃহে খিদের তাড়নায় অস্থির, তাই বিশ্বামিত্রের স্ত্রী একটা সন্তানকে বিক্রি করে অর্থ আনয়ন করে নিয়ে যাচ্ছিল। পথে
রাজর্ষি সত্রবর্তর সঙ্গে দেখা হয়। সেই রাজা তখন বিশ্বামিত্রের স্ত্রীকে বলেন, সন্তান বিক্রি করতে হবে না, যতদিন বিশ্বামিত্র গৃহে না আসেন তপস্যা হতে ফিরে না আসেন, ততদিন তোমাদের জীবন ধারণের জন্য আমি প্রতিদিন একটা করে পশু বধ করে তার মাংস এই বৃক্ষে বেঁধে রেখে যাব। বিশ্বামিত্রের স্ত্রী বলেন, কি বলছেন? দেবী ভাগবতের সপ্তম স্কন্ধের 13:43-44 এখানে বলছেন, সেই ভূপাল দয়া করে প্রতিদিন আমাদের জন্য হরিণ এবং শুকর বধ করে ওই বৃক্ষে রেখে যেতে লাগলেন। হে কান্ত, তিনি এই বালকগণকে দুর্ভিক্ষরূপ বিপদ থেকে রক্ষা করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বামিত্রের স্ত্রী এবং পুত্রদের বাঁচিয়ে রেখেছে রাজা সত্যব্রত। তিনি শুকরের মাংস ওইখানে রেখে যেতেন এবং হরিণের মাংস রেখে যেতেন, সেই মাংস খেয়ে বিশ্বামিত্রের স্ত্রী সন্তানেরা জীবন ধারণ করেছেন। আচ্ছা, এত গেল তার কথা। এ বিষয়ে বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে যে বিষ্ণু পুরাণের 4:22-23 শ্লোক, সেখানে বলা হয়েছে যে দুর্ভিক্ষের সময় সত্যব্রত মাংসের দ্বারায় বিশ্বামিত্রের পরিবারকে রক্ষা করতেন, সেটাও করা রয়েছে। তাছাড়া আমরা যেটি দেখব, ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের কাছে মাংস খাওয়া সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে পিতামহ ভীষ্ম বলেন, মাংস থেকে সুস্বাদু দ্রব্য আর কিছু নেই, এ কথা নিতান্ত সত্য। দুর্লভ কৃষক পথ চলায় ক্লান্ত ব্যক্তির পক্ষে মাংস পুষ্টিকর বলে প্রসিদ্ধ আছে। মাংস ভক্ষণ করলে অচিরাত বল পুষ্টি লাভ হয়, মাংস অপেক্ষা উৎকৃষ্ট খাবার আর কিছু নেই। তিনি আরো বলেন, বেদ বিধান অনুসারে যদি মাংস ভক্ষণ করা যায় তাহলে কিছুমাত্র দোষ জন্মে না। বেদে নির্দিষ্ট আছে যে পশু সকল যজ্ঞের জন্যই সৃষ্টি হয়েছে, অতএব এই যজ্ঞ ব্যতীত অন্য কোনো উপায়ে পশু সংহার করা উচিত নয়। এখানে কি প্রমাণ হয় না? আচ্ছা, এটা আচ্ছা, এখানে আপনারা দেখতে পারবেন আমি যে আলোচনাটি করলাম এটা হচ্ছে মহাভারতম অনুশাসন পর্বের, আপনারা এটি দেখতে পারবেন ভীষ্ম এবং যুধিষ্ঠিরের কথোপকথনের মধ্যে। এছাড়া আমরা মহাভারতে আরো দেখতে পারবো, মহাভারতের পর্বে পরিষ্কার বলা হয়েছে 21,000 বলিবর্ধনের মাংস রান্না করেও অতিথি দিগকে বলতেন, আজ তোমরা একটু বেশি করে সুক্ত ভক্ষণ করো, আজ অন্য দিনের মতো পর্যাপ্ত পরিমাণে মাংস নেই। যে সকল কিছু মাংস ছিল তা মহারাজা রন্তিদেব সমস্ত যজ্ঞে ব্রাহ্মণদের দান করেছেন। তাহলে বলিবর্ধন অর্থাৎ ষাঁড়ের মাংস, সেটা রান্না করার পরেও 1,000 ষাঁড়ের মাংস না, 21,000, বাবারে আমি তো 1,000 বললাম, 21,000 ষাঁড়ের মাংস রান্না করার পরেও মাংস ভাগে পাওয়া যেত না, ঝোল খেতে হতো লাস্টে যারা খেত, কারণ ব্রাহ্মণরা তা ছাঁটিয়ে দিত, আগে আগে খেয়ে নিত, আবার বলে ফেললাম কিন্তু ছাঁটিয়ে দিত। তো এভাবে তারা মাংস খেয়েছে। এবার দেখুন, আমি কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান বা পুজো অনুষ্ঠানে মাংস আদি দেওয়া যাবে কিনা, অনেক সময় হয়ে গেল, 1:09 হয়ে গেছে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি আলোচনা সারতে। বিষ্ণু পুরাণের 3:16-1-3 শ্লোকে বর্ণনা করা হয়েছে, হরিণ, মৎস্য, শশক, নকুল, শুকর, ছাগল, কস্তুরী মৃগ, কৃষ্ণ মৃগ, বনগাভী এবং মেষের মাংস এবং গভ্য দ্বারা পিতৃগণ ক্রমশ 1 মাস করে অধিক তৃপ্ত লাভ করে এবং
ব্রাধিনস পাখির মাংস সর্বদা তৃপ্তি লাভ করে। হে নরেশ্বর, সর্ব শ্রাদ্ধ কর্মে গন্ডারের মাংস, কালো শাক, মধু অত্যন্ত প্রশস্ত এবং অতীব তৃপ্তদায়ক হয়ে থাকে। এবং মনুসংহিতায় মহর্ষি মনু বলছেন, মাছের মধ্যে বোয়াল মাছ, রুই মাছ, রাজীব মাছ, অর্থাৎ যে মাছের গায়ে ডোরা কাটা দাগ থাকে, সিংহতুণ্ড অর্থাৎ যে মাছের মুখের আকৃতি সিংহের মতো, এবং অস্ক অর্থাৎ আজ বিশিষ্ট সকল মাছ হব্য এবং কব্যে অর্থাৎ দেবকার্যে মানে পূজোচ্চনায়, পিতৃকার্যে অর্থাৎ শ্রাদ্ধ কর্মে নিবেদন করার পর খাওয়া যায়। এটি পাবেন মনুসংহিতার পঞ্চম অধ্যায়ে 16 নম্বর শ্লোকে। তারপর যেটি বলবো মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের 35 নম্বর শ্লোক, তার অনুবাদটি আপনাদের সামনে আমি বলছি। যে সমস্ত মানুষ শ্রাদ্ধে দেবলোক ও পিতৃলোকে যথাবিধ মাংস নিবেদন করে ওই মাংস ভোজন না করে, সে মৃত্যুর পর 21 জন্ম পশুজনই প্রাপ্ত হয়। তাহলে শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা দেখলেন শুনলেন যে মনুসংহিতায় মহর্ষি মনু বলছেন যে সমস্ত ব্যক্তি শ্রাদ্ধে মাংস দিতে হবে, তার আগে তো আলোচনায় বললাম মাংস না দিলে পিতৃপুরুষগণ উদ্ধার হবে না। আর সেই মাংস অর্পণ করার পর আপনি বৈষ্ণব বাবা হন আর যে বাবাই হন, সে মাংস আপনাকে ভোজন করতেই হবে, আর যদি তা না করে তাহলে 21 জন্ম পশুজনই প্রাপ্ত হবে। তারপরে বলছেন কূর্ম পুরাণ উপরিভাগ 20 অধ্যায়, সেখানে বলছেন মাছ এবং মাংস দ্বারা শ্রাদ্ধ করলে পিতৃপুরুষগণ 2 মাস পর্যন্ত পরিতৃপ্ত থাকেন, হরিণের মাংস দ্বারা শ্রাদ্ধ করলে 3 মাস তৃপ্ত থাকেন, মেষ মাংস দ্বারা শ্রাদ্ধ করলে 4 মাস পর্যন্ত তৃপ্ত থাকেন, পাখির মাংস দ্বারা শ্রাদ্ধ করলে 5 মাস তৃপ্ত থাকেন, ছাগ মাংস দ্বারা শ্রাদ্ধ করলে 6 মাস তৃপ্ত থাকেন, এন মাংস দ্বারা শ্রাদ্ধ করলে 8 মাস তৃপ্ত থাকেন, শুকরের মাংস দ্বারা শ্রাদ্ধ করলে পিতৃপুরুষগণ 10 মাস তৃপ্ত থাকেন, কচ্ছপের মাংস দিয়ে শ্রাদ্ধ করলে 11 মাস তৃপ্ত থাকেন, বাদিনস পাখির মাংস দিয়ে শ্রাদ্ধ করলে 12 মাস তৃপ্ত থাকেন। যে মাছে বড় বড় আঁশ আছে সে সকল মাছ গন্ডারের মাংস, লাল ছাগলের মাংস, মধু এবং অন্ন একত্রিত শ্রাদ্ধে প্রদান করলে পিতৃলোকে অনন্তকালের জন্য তৃপ্তি লাভ করে। যেমন করেই হোক শ্রাদ্ধে অবশ্যই মাছ এবং মাংস দান করতে হবে, এতে অক্ষয় ফল লাভ হয়। তাহলে আমরা কূর্ম পুরাণ থেকে জানতে পারলাম যে শ্রাদ্ধে যেভাবে করেই হোক মাছ মাংস দান করতেই হবে, আর এই সমস্ত মাংস যদি দেওয়া হয়, মাছ যদি দেওয়া হয়, পিতৃপুরুষগণ কতদিন শ্রাদ্ধে মানে সুখে শান্তিতে থাকে সেটি কিন্তু আপনাদের সামনে আমি দেখালাম। এরপর যেটি দেখাবো সেটি হচ্ছে এরপর মনুসংহিতায় মহর্ষি মনু আরেকটি জায়গায় একটা ভালো বিধান দিয়েছেন, আমি সেই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরব, সেই জায়গাটি বলবো। মহর্ষি মনু বলছেন জগতে যা কিছু পদার্থ আছে তা প্রাণী হোক বা উদ্ভিদই হোক সে সবই ব্রহ্মা জীবের অন্ন বলে নির্দেশ করেছেন, অতএব প্রাণ ধারণের জন্য স্থাবর জঙ্গম এসব কিছুই প্রাণীগণের একে অপরের খাদ্য। এটি পাবেন মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে। তাহলে আমরা এই মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের 28 নম্বর শ্লোক থেকে পরিষ্কার জানতে পারলাম এই স্থাবর জঙ্গম আদিতে অর্থাৎ এই বন জঙ্গলে উপরে জলের নিচে এই সমস্ত জায়গায় যেখানে যা যত প্রাণী আছে একে অপরকে খেয়ে বেঁচে থাকবেন, এটাই হচ্ছে মূলত নিয়ম। ব্রহ্মা এই জন্য সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছে, এই সমস্ত প্রাণী খেলে কোনো অপরাধ বা অপকর্ম হয় না। এবার মনু মহারাজ যে সমস্ত বিধান দিয়েছিলেন আমরা সেগুলো দেখলাম, এবার আপনাদের সামনে তুলে ধরবো যে ভাই পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না, এরা
বলে থাকেন পেঁয়াজ রসুন একদম খাওয়া চলবে না, পেঁয়াজ রসুন খেলে এ ক্ষতি হয় সে ক্ষতি হয়, আর কত রকম ক্ষতির কথাই না তারা বলেছেন। তো আমরা একটু দেখব এখানে মনুসংহিতায় মহর্ষি মনু পঞ্চম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কি বলছেন। রসুন গাজর পেঁয়াজ ছত্রাক এবং দূষিত জায়গায় উৎপন্ন শাকসবজি এই সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই 3 বর্ণের পক্ষে অভক্ত মানে খাওয়া নিষেধ, শূদ্রের পক্ষে সমস্ত খাওয়া দোষের নয়। তাহলে শূদ্র এই সমস্ত কিন্তু খেতে পারবে, ব্রাহ্মণ আদি মানুষ যারা রয়েছে উচ্চ বর্ণের মানুষ তারা খেতে পারবে না। কিন্তু বিষ্ণু পুরাণের 6ষ্ঠ স্কন্ধের বিষ্ণু পুরাণের 7ম অংশের 2য় অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলছেন যে হে মুনি শার্দুল, শূদ্রদের ভক্ত অভক্ত বা পেয় অপেয় কোনো নিয়ম নেই, তাই আমি শূদ্রদের সাধু বলছি। তাহলে শূদ্ররা ভক্ত অভক্ত পেয় অপেয় কিছু নেই, তারা সমস্ত কিছুই খেতে পারে, তাই তাদের সাধু ব্যক্তি বলে আখ্যায়িত করছে বেদব্যাস। আর কোথাকার কোন মূল সে বলে কিনা মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, মাছ মাংস খেলে সে শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে না, সে মহাপুরুষ হতে পারে না। আরে ভাই এবার দেখে নাও তোমার মহাপুরুষ, তোমার অবতার, তোমার ভগবান কি করছে কি চাটছে। তো এই অমুক লীলাকে কিন্তু আমি মাঝে মাঝে টুকবো, যার আসলে মূল নামই হচ্ছে আশিস আরোরা। আসুন এবার আমি আর একটু জায়গায় দেখব, সেটা হচ্ছে আমরা দেখবো এবার একটু হরিভক্তি বিলাসে কি বলছে। হরিভক্তি বিলাস সম্পর্কে দুটো কথা না বললে কিন্তু নয়। এখানে হরিভক্তি বিলাসের যে সমস্ত ভক্তগণ আছে তারা না হলে একটু অখুশি অখুশি ভাব হবেন, তাই তাদের জন্য একটু আমার এখানে জানানোর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে। যে ভাই হরিভক্তি বিলাসের লেখাটা কোথায় রাখলাম আমি, একদিন আমাকে ওই হরিভক্তি বিলাসটা দাও, একটু হরিভক্তি বিলাসে দেখবো যে কি কি আছে, হরিভক্তি বিলাসের ইয়েটা কি আছে। আমি একটু হরিভক্তি বিলাস থেকে দেখে নিচ্ছি কোন জায়গাটায় রয়েছে, সে কাগজ যেটা দিয়ে রেখেছিলাম সেটা তো সরে গেছে, ওই জন্য ওই জায়গাটাকে একটু খুঁজে বের করতে আমার দেরি লাগছে। হরিভক্তি বিলাসে আমরা দেখতে পারবো সেখানে পরিষ্কার ভাবে বলছেন মাংস দিয়ে হরির সাধনা করা কোনো খারাপ কাজ নয়, শ্রীহরির নাম শ্রীহরির সাধনা তারা মাংসর দ্বারায় করতে পারেন, তবে শ্রীহরিকে নিবেদিত মাংস খেলে তার কোনো ক্ষতি হয় না।
श्रीहरि के निवेदित मांस जदि ना खावा है श्रीहरि के निवेदन करे जदि मांस ना खावा है ताले ताते ही क्षति है। आमरा एकटु देखी कोथाय गेल तो स्पंदर আমার কাছে যেটা বসে রয়েছে ওটা একটু খুঁজে দেবে, সেটাও পাচ্ছে না। এটা আমরা এসেছি হরিভক্তি বিলাস, হরিভক্তি হরিভক্তি বিলাস অষ্টম বিলাস। অষ্টম বিলাসে বলা হচ্ছে যে স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সম্বন্ধে লিখিত আছে যে অতি উত্তম ঘৃত শালি তুণ্ডলের অন্ন, ঘৃত ও শর্করা প্রভৃতি নৈবেদ্য জবের পায়স দেবের হরিতকিকে প্রদান করিবে, নৈবেদ্য প্রভৃতি অভাব হইলে ফল অর্পণ করিবে, তৎ অভাব হইলে তৃণ গুল্ম ঔষধি প্রদান করিবে, যদি ঔষধির অভাব হয় তবে কেবলমাত্র জল প্রদান করিবে, জলের অভাব কেবল মানুষের দ্রব্য আদি প্রদান করিবে। তারপর বলছেন অভক্ষ বস্তু নৈবেদ্য অর্পণ করিতে নাই, ভক্ষ বস্তুর মধ্যে অজা দুগ্ধ এবং মহিষ দুগ্ধ। কি কি দেখুন, খাবার জিনিসের মধ্যে অজা দুগ্ধ মানে ছাগলের দুধ এবং মহিষ দুগ্ধ মানে মহিষের দুধ, পঞ্চনখ যুক্ত জীব ও আশযুক্ত মৎস্য অর্পণ করিতে নাই। তাহলে কি পাওয়া যাচ্ছে, পঞ্চনখ যুক্ত জীব, যে সমস্ত প্রাণীর পঞ্চনখ আছে সেগুলোকে দেওয়া যাবে না, বাকি সমস্ত কিছু দেওয়া যাবে, সমস্ত মাংস দেওয়া যাবে। পঞ্চনখ যুক্ত অর্পণ করিতে নাই। দ্বারকা মাহাত্ম্যে লিখিত আছে যে সকল ব্যক্তি ক্ষেত্রে বীজ বপন করে যাহারা মূলক ভোজন করে কোটি সহ্য নিরয় মধ্যে অজ করে। বরাহ পুরাণে লিখিত আছে মহিষ মেষ ও অজস্কৃত ঘৃত যজ্ঞের অনুপযুক্ত বলিয়া উল্পিত হয়ে আছে। আরো লিখিত আছে যে কোনো ব্যক্তি তাদের দধিযুক্ত এবং মহিষের দুগ্ধ যেন ওই সমস্ত জিনিসে পরিত্যক্ত করে। আরো একটা স্থানে লেখা রয়েছে দাঁড়ান, আপনাদের আসলে লাইভে এসে তো এটা আমি কাগজটা দিয়ে রেখেছি, সে কাগজটা হয়তো কোথায় উড়ে গেল, এইভাবে সময় নষ্ট করছি, বুঝতে পারছি সকলের একটু খারাপ লাগছে, কিন্তু উপায় নাই হে গৌর হরি তোমা বই দুঃখ যে না ভালি করবো কি। মেয়েটা কাছে ছিল, সেটাও নেই, বসে থাকলে একটু খুঁজে দিতে পারতো। সেখানে হ্যাঁ, এবার আমি এই জায়গাটি একটু দেখাবো। এটা হচ্ছে নবম বিলাস, নবম বিলাসের আমি চলে এসেছি হচ্ছে 134 নাম্বার শ্লোকে, তার অনুবাদে আমি আপনাদের সামনে তুলে ধরছি। বলছে হরির নৈবেদ্য ও অন্ন পানাদি যে কোনো বস্তুই হোক না কেন তাহা আহার করিতে কোনরূপ খাদ্য অখাদ্য বিচার করিবে না। তাহলে এখানে পরিষ্কারভাবে আমরা হরিভক্তি বিলাস থেকে জানতে পাচ্ছি যে পঞ্চনক বিশিষ্ট প্রাণী তার দ্বারা পুজো করা যাবে, এবং সেখানে আরো উল্লেখ রয়েছে যে গ্রাম্য শুকুরের মাংস দেওয়া যাবে না, অর্থাৎ বন্য শুকুরের মাংস দেওয়া যাবে। সাথে আমরা আরো পাচ্ছি যে হরির উদ্দেশ্যে নিবেদিত প্রসাদ, সে
ভক্ত আর অভক্ত যাই হোক, যা দিয়েই সে পুজো করুক, যদি কাউকে সেটি দেয় তাহলে সেটি ত্যাগ করা যাবে না, সেটি সাথে সাথে খেতে হবে। তো আসুন এবার আমরা অনেকটা এইগুলো আলোচনা করলাম, এবার আপনাদের যেটা দেখাবো মূলত শ্রীকৃষ্ণের বংশ কিভাবে ধ্বংস হয়েছিল সেই আলোচনাটি করে বিবেকানন্দ মূলত এই মাছ মাংস খাওয়া নিয়ে কি বলছেন সেটি দেখিয়ে সমাপ্ত করব আজকের লাইভ, কারণ অনেকটা সময় হয়ে গেল, 1 ঘন্টা 25 মিনিট, তার মধ্যে দিয়ে তো মনে হয় 3-4 মিনিট আমি এমনি এমনি নষ্ট করে ফেললাম, এই জন্য ক্ষমা প্রার্থী। আর অমুক লীলার চেলাবেলা গুলো দেখুন এবং তার অমুক লীলাকেও বলবো আপনিও দেখুন, যেখানে যে দেশে আসুন বাংলা তো বোঝেন না, তাই বলবেন এটা যেন হিন্দিতে কেউ ট্রান্সলেশন করে দেয়, বা যদি আপনারাই আমাকে অনুরোধ করেন তো আমি হিন্দিতে এই বিষয়টা নিয়ে ভিডিও করতে পারি। তো পাঠ করছি, আপনারা শুনবেন, একটু বড় ঘটনা আমি সংক্ষেপে লিখে নিয়েছি মূল সারভূত। এটি হচ্ছে মহাভারত মৌসল পর্ব প্রথম অধ্যায় থেকে নিয়ে সপ্তম অধ্যায় পর্যন্ত বিস্তৃত। এটি মূল মহাভারত আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন, যদি কালীপ্রসন্নর অনুবাদিত মহাভারত পান সেখানেও আপনারা পেয়ে যাবেন। আমি যেটি বললাম মহাভারত মৌসল পর্ব প্রথম অধ্যায় থেকে নিয়ে সপ্তম অধ্যায়, আমি শুরু করছি এখানে আলোচনা। শুধু কৃষ্ণের এই বংশ শেষ হয়েছিল মদ খেয়ে মারামারি করতে করতে। তারা এত মদ খেতেন যে কৃষ্ণ বলরাম আহুক বিভিন্ন যদুবংশীয় বীরগণ নগরের মধ্যে ঘোষণা দিলেন, আজ থেকে নগরের মধ্যে কোনো ব্যক্তি মদ তৈরি করতে পারবেন না, যদি কেউ আমাদের না জানিয়ে মদ তৈরি করে তবে তাকে সবান্ধবে শুলে চড়ানো হবে। তাহলে শ্রীকৃষ্ণের নগরীতে এত মদ তৈরি হতো, এত মদ তারা খেত যে তারা ঘোষণা দিতে বাধ্য হয়েছিল, কে কে না, শ্রীকৃষ্ণ বলরাম এবং আহুক, তারা নগরে গিয়ে ঘোষণা দিয়েছিল, মানে ডেরা পিটিয়েছিল যে আজ থেকে মদ তৈরি করা বন্ধ, যে মদ খাবে তাকে কিন্তু তার সপরিবারে শুলে চড়ানো হবে। এরপর কি বলছেন দেখুন, এইভাবে কিছুকাল গত হওয়ার পর দ্বারকায় ধীরে ধীরে অমঙ্গলের চিহ্ন দেখা দিল। শ্রীকৃষ্ণ দেখলেন তার সমস্ত অস্ত্র রথ ধ্বজা চক্র তার সামনেই আকাশে অদৃশ্য হয়ে গেল। কৃষ্ণ বুঝলেন যাদবগণের ধ্বংসের সময় আগত, তাই কৃষ্ণ সমস্ত যাদবগণকেই প্রবাস তীর্থে যাওয়ার জন্য আদেশ দিলেন। যাদবগণ তীর্থে যাওয়ার কথা শুনে প্রতি ঘরে ঘরে বিভিন্ন প্রকারের খাবার বিভিন্ন প্রকারের মদ মাংস আনন্দের সাথে তৈরি করতে লাগলেন। তারা সমস্ত কিছু সঙ্গে নিয়ে প্রবাস তীর্থে উপস্থিত হন। তারা স্ত্রীগণের সাথে স্ত্রীগণকে সাথে করে মদ মাংস খেয়ে বিশৃঙ্খলা ভাবে নাচ গান করে মনোরঞ্জন করতে লাগলেন। এ সময়ে একদিন বলরাম সাত্যকী গদ বুব্রু কৃতবর্মা সকলেই একসাথে বসে মদ মাংস খেয়ে মাতলামি করতে লাগলেন। খালি শুনবেন এবং পয়েন্টগুলো লক্ষ্য রাখবেন, মনে করবেন। সাত্যকী মাতলামি করতে করতে কৃতবর্মাকে ব্যঙ্গ করে বলেন, হাদ্দিক্য, ক্ষত্রিয়দের মধ্যে কেউ তোমার মতো নিষ্ঠুর ব্যক্তি নেই যে ঘুমন্ত ব্যক্তিদের হত্যা করতে পারে, তুমি যে কাজ করেছ তা আমরা সহ্য করব না। সাত্যকীর এই কথায় সায় দিলেন কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন। কৃতবর্মা অপমানিত হয়ে সাত্যকীকে বিশ্রীভাবে গালিগালাজ করতে লাগলেন। এইভাবে গালিগালাজের মধ্য দিয়ে শুরু হয় হাতাহাতি লড়াই। এই লড়াই ক্রমে রূপ নিল বংশক্ষয়ী যুদ্ধে। কৃষ্ণ আর বলরামও ধীরে ধীরে জড়িয়ে পড়লেন এই লড়াইতে। ক্রমে ক্রমে ধ্বংস হলো কৃষ্ণের বংশ। শ্রীকৃষ্ণ দুঃখ করে বলতে লাগলেন, পূর্বে আমি কুরুপাণ্ডবের যুদ্ধে কৌরব ও অন্যান্য বীরগণের মৃত্যু দেখেছি, এখন আবার আমার যদুবংশের ধ্বংস চোখে দেখতে হলো। আজ যাদবগণের বিরহে এই দ্বারকা নগরী আমার কাছে চক্ষুশূল স্বরূপ মনে হচ্ছে, অতএব আমি বনে গিয়ে বলরামের সঙ্গে কঠোর তপস্যা করব। এইভাবে শ্রীকৃষ্ণ বনে গিয়ে ইন্দ্রিয় সংযম করে মহাযোগে ভূমিতে শয়ন করলেন। এই সময় জরা নামক এক ব্যাধ মৃগ শিকার করতে এসেছিলেন। দূর থেকে কৃষ্ণকে হরিণের মতো চিন্তা করে বাণ চালানেন। মৃত হরিণ
সংগ্রহের আশায় কাছে গিয়ে দেখেন অনেক বাহু সম্পন্ন পীতম্বরধারী যোগাসনে শয়ন পুরুষ তার বাণে বিদ্ধ হয়েছেন। এখানে একটু বলা ভালো যে মহাভারতে কিন্তু বলা হয়নি যে তীর তার কোথায় লেগেছে, পায়ে লেগেছে, হাতায় লেগেছে, না মাথায় লেগেছে, না কোথায় লেগেছে। তার বাণে মাথায় কিন্তু তার বাণে বিদ্ধ হয়েছে, শুধু এইটুকু বলা হয়েছে। এবার সেই ব্যাদ নিজেকে অপরাধী মনে করতে লাগলেন, আর ব্যাদকে তখন সেই বহু বাহুধারী কৃষ্ণ বললেন যে তোমাকে কোনো ভয় নেই, তোমাকে কোনো তোমার কোনো অপরাধ নেই, যাও তোমাকে আশীর্বাদ করছি, তুমি স্বর্গে চলে যাবে। এবং শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করে তিনি স্বর্গে চলে গেলেন। শ্রীকৃষ্ণ কিন্তু এই মহাভারত অনুযায়ী বৈকুণ্ঠও গেলেন না, গোলকেও কিন্তু গেলেন না, তিনি গেলেন কিন্তু স্বর্গে। যাই হোক, আপনারা তাহলে দেখতে পাচ্ছেন কি করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে মদ মাংস খেতে খেতে মাতলামি করতে করতে কৃষ্ণের বংশ শেষ হয়েছে। আর যে রাম কৃষ্ণ বলরাম যাদের মহাপুরুষ বলে পুজো করে ইস্কনিরা, মানে ভগবান অবতার পূর্ণ ব্রহ্ম পূর্ণ সনাতন বলে পুজো করে, তাদের কি মদ মাংস খাওয়ার বাহার, এটা আশা করি আপনি আপনাদের বুঝাতে পেরেছি। তো এরা জাহির করে গর্ব করে যারা মদ মাংস খায় তাদের গালিগালাজ করে। তো আমার এখানেও কমেন্টে গালিগালাজের অভাব হবে না, এটা আমি জানি। তো আর কথা বাড়াবো না, অনেক কথা আপনাদের বললাম। তো আসুন এবার আপনাদের আমি যেটা দেখাবো বাণী ও রচনায় স্বামী বিবেকানন্দ কি রচনা করেছেন সেটি একটু আপনাদের আমি দেখাই। এটি হচ্ছে, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে বাণী ও রচনা ষষ্ঠ খণ্ড, এই 136 এবং 137 পৃষ্ঠায় আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি এখানে কি বর্ণনা করেছেন, কি বলেছেন, কি কারণে এই আশিস অরোরা স্বামী বিবেকানন্দকে উল্টো পাল্টা কথা বলেছেন। তিনি বহু রচনার মধ্যে মাছ মাংস খাওয়ার কথা বলেছেন, কোনো জায়গায় আলস্য সাপেক্ষ সেটি, কোনো জায়গায় হয়তো বা নিষেধ করেছেন, কোনো জায়গায় আবার খেতেও বলছেন, খাওয়াও যাবে বলছেন। তিনি যে যে জায়গায় যে যে প্রসঙ্গে আলোচনা করেছেন সেই সেই জায়গায় বলেছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমার পূর্বে যে আলোচনা করেছি তার থেকে পরবর্তীকালে আমার যখন বয়স হয়েছে, আমার জ্ঞান হয়েছে, আমি সেটি পরিপক্কভাবে বলি। আর এটাই বাস্তব কথা, আমাদের প্রত্যেকটা মানুষ যার কম বয়স, ছোটবেলায় বা সে যখন প্রথম শুরু করে অধ্যয়ন, তার প্রথমের যে জ্ঞান পরবর্তীকালে পক্ক হওয়ার পর তার জ্ঞান বৃদ্ধি হয় এবং জ্ঞান পক্ক হয়। আসুন স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার তিনি 136 পৃষ্ঠায় লিখেছেন, আধুনিক বৈষ্ণবগণ পড়েছেন ফাপড়ে, তাদের ঠাকুর রাম বা কৃষ্ণ মদ মাংস দিব্যি ওড়াচ্ছেন, রামায়ণ মহাভারতে আছে, সীতা দেবী গঙ্গাকে মাংস ভাত আর হাজার কলসি মদ মানছেন। তাহলে দেখুন রামকৃষ্ণ পরমহংস তোমার বিবেকানন্দজি তিনি বললেন যে বৈষ্ণবরা পড়েছেন ফাপড়ে, মানে তারা এক বিপদে পড়েছে, তাদের ভগবানরা মদ মাংস দিব্যি উড়াচ্ছে আর তারা খাবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছে, আর তারা খাবে না বলে অন্য একজন যাতে না খেতে পারে এই বলেই গালিগালাজ করা, এই বলেই তাদের মূলত সবাইকে বিভ্রান্ত করা, হিংসা হয় সবার খাওয়া দেখে। এটা তো আপনারা আশা করি বোঝেন এইটুকু, এ আর আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তারপরে দেখবো এখানে কি বলছেন 137 পৃষ্ঠায় তিনি বলছেন, বলছেন যার উদ্দেশ্য কেবলমাত্র ধর্ম জীবন তার পক্ষে নিরামিষ। আরে বাবা, যার পক্ষে শুধুমাত্র ধর্মচারণই তার কাজ, সে নিরামিষ খাবে যদি পারে, আর না পারলে মাছ মাংস খাবে, বা বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মতপথ আছে, তাদের যা করণীয় তাই করবে। এরপরে বলছেন, আর যাকে খেটে খুটে এই সংসারের দিবারাত্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জীবন তরি চালাতে হবে তাকে মাংস খেতে হবে বই কি। ঠিকই তো, যে খেটে খুটে এই সংসারে জীবন তরি চালাবে, জীবন তরি অতিবাহিত করবে, সে মাংস খাবে না কেন? অবশ্যই খাবে। কিন্তু এই মূর্খেরা বলে কেউ মাছ মাংস খেতে পারবে না, প্রাণী হত্যা মহাপাপ। এই প্রাণী কাকে বলে? একটা উদ্ভিদ, সেও তো একটা জীব, তারও তো জীবন রয়েছে। আপনি আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তারা বলে যে ভাই হাঁস মুরগি মোষ গরু ছাগল যারা খায় তারা পাপী, তারা প্রাণী হত্যা করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন আমি একটা হাঁস মারবো, হাঁসের মাংস আমি খাই, তো হাঁসটাকে নিয়ে আমি এক কোপে মেরে দিলাম, গলা কেটে দিলাম,
তো আমি একটা পাপ করলাম, একটা প্রাণী মারলাম, কিন্তু একজন বৈষ্ণব যিনি নিরামিষ খান, দরিদ্র মানুষ, হাড় কাঁটি বেরিয়ে গেছে, ঘিটি না খেতে পেরে শাক পাতি খায়, তো সে শাক তুলতে গেছে, তার একটা ক্ষেত শাক লাগিয়েছে, মনে করুন কলমি শাক তুলতে গেছে। এখন কলমি শাকের নকনকে ডাগা হয়েছে দেখে আহা কত সুন্দর, তার মাথাটা ছিঁড়ে নিয়ে চলে এলো। এখন ওই গাছটা কি করবে, ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু কোন নিষ্ঠুর আমার মাথা ছিঁড়ে নিয়ে গেছে, আমায় বাঁচাও প্রভু। তখন প্রভু তাকে বাঁচাবার জন্য কি করলেন, তার অনেকগুলো মাথা দিয়ে দিল, যে তাকে যেন আর সবাই তাড়াতাড়ি না খেতে পারে, যেন সে বেড়ে উঠতে পারে। দেখবেন শাক পাতা গাছের মাথা যদি ছিঁড়ে নেওয়া হয় তাতে অনেকগুলো পট বেরোয়, অনেকগুলো ডগা বেরোয়, তো এইরকম অনেকগুলো ডগা বেরিয়েছে। সে বৈষ্ণব তো 5-7 দিন পর খেতে গিয়ে আবার দেখছে আহা কত সুন্দর ডাগা হয়েছে, আরো 5-7টা, বাহ, এই বলে সে কিন্তু ডাগাটা আবার ছিঁড়ে নিয়ে আসে, 5-7টা ডাগা। তখন গাছটি আবার প্রভুর কাছে প্রার্থনা করে, হে প্রভু কোন পুরামুখ আমাকে এই 5টা মুন্ড ছিঁড়ে নিয়ে গেল, তার বংশ যেন সব অংশে ধ্বংস হয়, তুমি তাকে মেরে তুমি তাকে দেখো হে প্রভু, আমাকে দেখো, একবার না দুইবার না বারবার আমার মুন্ড ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তাহলে এবার কোনটা করা পাপ বেশি, একটা হাঁস মেরে একবার পাপ করা ভালো, নাকি ওই বারবার মুন্ড ছিঁড়ে এনে পাপ করা ভালো? ওরে বাবা, এই সমস্ত পাপ নয়, জীব হত্যা মহাপাপ। জীব কি? এই সমস্ত প্রাণী জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আর এই মানুষের মানুষ হত্যা করতে মানা করা হয়েছে, অর্থাৎ সাধু ব্রহ্মচারী মানুষ যারা রয়েছে তাদেরকে বলেছে জীব হত্যা করবে না। কোন জীব? একবার স্ত্রী সঙ্গ করলে যত বীর্যস্খলিত হয় তাতে যে সুক্রেটিস গুলো বেরোয় তাতে হাজার হাজার সুক্রেট থাকে, প্রত্যেকটা সুক্রেট এক একটা স্বতন্ত্র জীব, এই জীব হত্যা করতে মানা করেছে, অর্থাৎ স্ত্রী সঙ্গ করতে মানা করেছে, ব্যভিচার করতে মানা করেছে, একে বলা হয়েছে জীব হত্যা করো না। আর এই ব্যাখ্যাকে তারা দৈনন্দিন জীবনে জীবন ধারণ করবার জন্য মানুষ যা কিছু খাচ্ছে সেই ক্ষেত্রে তারা ব্যবহার করে দিলেন, এই ভণ্ডগুলো নিজেরা খাবে না, অন্য কেউ খাচ্ছে তাদেরও খেতে দেবে না। কেন ভাই একটা কেন? পরিশেষে অমোঘ লীলা কাছে আবার আমি বলবো, আশিস অরোরার কাছে আবার আমি বলবো, সে যেটি করেছে এবং তার ইস্কন সংগঠন যে সমস্ত মহারাজরা মাঝে মাঝে বিভিন্ন অবতার পুরুষগণকে নিয়ে, বিভিন্ন মহাপুরুষগণকে নিয়ে যে কুটুক্তি করে, তারা যদি সেই সমস্ত কুটুক্তি না করে সহভাতৃত্ব বোধে সকলের পাশে না থাকে, তারা যদি এইভাবে কুটুক্তি করতে থাকে, আমি তাপস বিশ্বাস কথা দিচ্ছি এভাবে তাদের মুখোশ আমি সামনে টেনে তুলে ধরব। কারণ সত্যের জয় সর্বক্ষণ হবে, আর আমি এটুকু বিশ্বাস করি, আমি সত্য কথা বলি, সত্য আলোচনা করি, তাই আমার পাশে সর্বক্ষণ সত্য অনুসন্ধানী মানুষ আমার পাশে থাকবেন। সাথে সাথে বলবো যে সমস্ত মানুষরা মনে করেন এই সমস্ত বৈদিক শাস্ত্রে কৃষ্ণকে অপমান করবার জন্য, রামকে অপমান করবার জন্য রচনা করা হয়েছে, আস্থা করে টান মেরে ফেলে দিন এই সমস্ত বৈদিক শাস্ত্র। আমিও ঘোর বিরোধী করি এই সমস্ত বৈদিক শাস্ত্রের, যেখানে শ্রীকৃষ্ণের শ্রীরামচন্দ্রের বারবার বারবার অপমান করা হয়েছে। আমি আপনাদের বেদ থেকে প্রমাণ দিয়েছি, রাম নামেও কোনো একজন অনার্য রাজা ছিলেন যিনি অসুর ছিলেন, ঋগ্বেদে রয়েছে, কৃষ্ণ নামেও একজন অনার্য রাজা ছিলেন, ঋগ্বেদে রয়েছে, তিনি অসুর ছিলেন। যাই হোক, আজ সেটি আলোচ্য বিষয় নয়, তাই আমাকে স্কিপ করতে হচ্ছে সেটি। মূলত আজকের এই আলোচনা থেকে যদি কোনো কোনো ভক্তের মনে আঘাত লেগে থাকে তার কাছে আবার আমি ক্ষমা প্রার্থী। আজকে আলোচনাটি করলাম শুধুমাত্র ইস্কনের মহারাজ ওই আশিস আশিস আরোরা অরূপে অমোঘ লীলা প্রভুর ভণ্ডামি ফাঁস করবার জন্য। তো সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।